السلام عليكم. মার্কেটটা ছিলাম না তাই আর কি একটু আমরা এখনই শুরু করে দিই। পূর্বদিনের অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে শুরু করলে তারপর সবাই আসা শুরু করে। আচ্ছা, যেমনটা আগেও বলছিলাম যে নামের একেবারে শুরুতে কোন ক্লাসে পড়ো শুধু সেটুকু লিখে রাখো। SSC 23 না লিখে জাস্ট ক্লাস 9-এ পড়ো, 9 লিখলে ভালো হয়, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ওকে, আচ্ছা। তো আগের দিন আমাদের যেটা নিয়ে পড়া চলতেছিল কাইনামেটিক্স বা গতিবিদ্যা, আজকে সেটাই আবার শুরু করতেছি। একেবারে শুরু থেকে শুরু করতেছি। আশা করি তোমাদের ভেক্টর সম্পর্কে কোনো প্রবলেম নাই। ভেক্টর নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? ভেক্টর নিয়ে কারো কোনো জানতে চাওয়া প্রবলেম? হ্যালো, না ভাইয়া, না ভাইয়া, ভেক্টর নিয়ে কারো কোনো প্রবলেম নাই? আচ্ছা, আগের দিন ওই যে নাফিস বা কেউ একজন আমাকে জিজ্ঞেস করছিল যে ভেক্টর জিওমেট্রিতে এই যে এরকম ভাবে দুইটা বাহুর যোগফল, এরকম ভাবে দুইটা বাহুর যোগফল আরেকটা বাহু এরকম কেন ধরা হয়। ব্যাপার হলো, এটা যদি আমি ম্যাথমেটিক্যালি প্রুফ করতে চাই তাহলে এটা আসলে ম্যাথমেটিক্যাল প্রুফ হয় না। মানে কিছু কিছু সূত্র আসলে একেবারে সংজ্ঞা থেকে আসে, মানে স্বীকার্য যাকে বলে, যে এটাকে আমরা স্বীকার করে নেই বা আমাদের প্র্যাকটিক্যাল লাইফ থেকে। এখন তুমি যদি আমাকে বলো F=ma, এই সূত্রটা আমাকে প্রুফ করতে, এই সূত্রটার কিন্তু কোনো প্রুফ নাই। কেন প্রুফ নাই? ব্যাপার হলো, নিউটন যখন এই F=ma সূত্রটা আবিষ্কার করছে, আর সে প্র্যাকটিক্যালি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তার প্রাপ্ত ফলাফল থেকে F=ma এই সূত্রটা আবিষ্কার করছে। আর আমরা প্রুফ বলতে যেরকম বুঝি যে গাণিতিক ভাবে বিভিন্ন যুক্তি টুক্তি দেখায় তারপরে প্রুফ করে, ব্যাপারটা এই F=ma এই সূত্রের ক্ষেত্রে খাটে না। একইভাবে থার্ড ল, তারপর ফার্স্ট ল, এই সবগুলাই সেরকমই আর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পাওয়া। একইভাবে যে ভেক্টরের যে ত্রিভুজ সূত্র নিয়ে বলছিল যে দুইটা বাহুর যোগফল কেন বিপরীত বাহু হয়, কারণ আমরা এমনিতে জিওমেট্রিতে জানি যে দুইটা বাহুর যোগফল হলো অপর বাহু থেকে অপেক্ষা বৃহত্তর। কিন্তু ভেক্টরের এই যে সূত্রটা, এই সূত্রটা যদি আমি প্রুফ করতে চাই, আসলে প্রুফ নয়, মানে এটাকে মেনে নিতে হবে। সহজ ভাষায় এটা ত্রিভুজ বিধি বা ত্রিভুজ সূত্র। ওকে, ও মনে হয় নাই, থাকলে থাকলে ভালো হইতো, বুঝতে পারছি। ভাইয়া, ক্লাস কি এখনই শুরু হলো? হ্যাঁ, ক্লাস এখনই শুরু হচ্ছে। আচ্ছা, ক্লাস নেক্সট টাইম থেকে একটু তাড়াতাড়ি করে জয়েন করার চেষ্টা করবা। আর আমিও আজকে বেশি লেট করলাম না, তাড়াতাড়ি শুরু করছি না, কারণ আজকে যদি তাড়াতাড়ি করি। সরি ভাইয়া, আসলে ক্লাস ছিল তো এখনই শেষ হলো, তাই জয়েন করলাম এখন। তাড়াতাড়ি শুরু করি, ভবিষ্যতে প্রতিদিনই আমি তাড়াতাড়ি করে শুরু করতে পারবো আশা করি। আজকে তাড়াতাড়ি তো গতকালকে যেটা দিয়ে শুরু করছিলাম, পজিশন জিনিসটা দিয়ে। পজিশন জিনিসটা কি? অবস্থান। অবস্থান বলতে কি বোঝানো হয়? যার, মনে করো, একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে, একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে যার একটা দূরত্ব প্রকাশ করতে পারবো নির্দিষ্ট বিন্দু থেকে। মনে করো এই যে এখানে এ লেখা আছে, এই নির্দিষ্ট বিন্দু থেকে এর এ পয়েন্ট এই যে এর দূরত্ব প্রকাশ করতে পারবো। দূরত্বের সাথে সাথে আমি দিকটাও বলে দিব। এই দূরত্ব প্লাস দিক, এটা দুইটা সমন্বয় একটা রাশি, যেটা ফিজিক্সে ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় অবস্থান বা পজিশন। ওকে,
তো পজিশনটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? পজিশনটাকে প্রকাশ করার জন্য আমাদের এই যে আর ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়, মানে এই মূল বিন্দু থেকে এই যে মনে করো এ একটা বিন্দু, এই বিন্দু পর্যন্ত একেবারে একটা সরল রেখা আঁকাবো, সরল রেখা আঁকাইলে এইটা হবে আর ভেক্টর। ওকে, এটাকে প্রকাশ করার আরো ভালো পদ্ধতি আছে, মানে কোঅর্ডিনেট সিস্টেমে বা গ্রাফের মাধ্যমে যদি আমি প্রকাশ করতে চাই। আর তোমরা তো জানো যে আমাদের বাস্তব জীবনটা যে 3D, যেমনটা বলছিলাম যে সবাই নামের প্রথমে কোন ক্লাসে পড়ো সেটা একটু লিখে ফেলো, ঠিক আছে? মিম, তারপরে ইলমি, নাকিব, তোমার নামটা নাকিবের মুখস্থ হয়ে গেছে, নাকিব মনে হয় ক্লাস 7-এ পড়ো, আর বাকিরাও লিখে ফেলো। ওকে, আচ্ছা, তো যেমনটা বলতেছিলাম যে এটাকে আবার কিভাবে প্রকাশ করতে পারি, এটাকে আমি গ্রাফে যেভাবে প্রকাশ করতে পারি সেটা এরকম, আর ইকুয়াল টু এই যে মনে করো একটা অবস্থান, মনে করো এই যে আমার মার্কারটা, এই মার্কারটা আমার এই বোর্ডটাকে আমি যদি একটা এক্স ওয়াই প্লেন ধরি, ঠিক আছে, বোর্ডটাকে যদি আমি এক্স ওয়াই প্লেন ধরি, তার মানে কি আমি এইখান থেকে একটা গ্রাফ আঁকাইলাম, আমার এখানে আছে মার্কারটা, মার্কার না মার্কারের মুখটা রেখে দিই, ঠিক আছে, এক্স ওয়াই প্লেন। তাহলে মনে করো এদিক থেকে 7 ঘর আসার পরে আমি এই এক্স অক্ষ বরাবর মার্কারটাও যেখানে আছে সেখানে পেয়ে যাব। আর কিভাবে ওয়াই অক্ষ বরাবর আমি যদি 5 ঘর যাই, তাহলে এই মার্কারটার একেবারে সমান সমান পাঁচে আসে, পাঁচে আসলে এখানে হবে। ওকে, এই যে এটাও মুছে দিই, এটা আমার কোনো কাজ হচ্ছে না, মাস্কার। আচ্ছা, আমি তোমাকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, এই ওয়ানটার দরকার নাই, যে এই পজিশনটাকে আমি বের করতে চাচ্ছি। এই পজিশনটা বের করার জন্য আমাদের যে এক্স ওয়াই প্লেন, মানে এটা আসলে একটা গ্রাফ বোঝানোর জন্য চাচ্ছি, যে এক্স অক্ষ বরাবর 7 দূরে আসলে, এক্স অক্ষ বরাবর 7 নম্বর পয়েন্টে আসলে, ওয়াই অক্ষ বরাবর 5-এ আসলে আমরা এই ইয়াটার অবস্থান পাবো, কি বলবো, আমরা এই মার্কারের মুখটার অবস্থান পাবো। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে কি করতে হবে, মূল বিন্দুর সাপেক্ষে এইভাবে সরল রেখে আসতে হবে, বা জিনিসটাকে এইভাবে প্রকাশ করা যায় যে এক্স অক্ষ বরাবর 7-এ আসতে হবে, তারপর ওয়াই অক্ষ বরাবর এইভাবে 5-এ উঠতে হবে। তোমরা ওই যে পিথাগোরাসের সূত্র থেকে বুঝতেই পারতেছো যে এই যে এইটার দৈর্ঘ্য এই যে এই দুইটার স্কোয়ারের সমান, ঠিক আছে, তার মাধ্যমে এই যে এটা বের করা যায়, মানে 5 এর স্কোয়ার প্লাস 7 এর স্কোয়ার, এখান থেকে এই যে এই এটাকে রুট করলে এই ইয়াটার দৈর্ঘ্য পাওয়া যাবে, যে মূল বিন্দু থেকে ঠিক কতটুকু দূরে আছে। একইভাবে আমি যদি মার্কারের মুখে মনে করো এরকম একটা কি বলবো, মার্কারের এই যে উপরের অংশ মনে করো, এই উপরের যে কোনো একটা বিন্দুকে ধরে নিলাম, এখন এই বিন্দুর অবস্থানটা যদি আমি ইয়া করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে আমার শুধু এই এক্স আর ওয়াই অক্ষ নিয়ে হবে না, তাহলে আমার একটা জেড অক্ষও লাগবে। আর জেড অক্ষ বরাবর মনে করো জেড অক্ষ এরকম ইয়ার সাথে আমার যে গ্রাফ ছিল গ্রাফের সাথে এভাবে লম্ব বরাবর আছে, লম্ব বরাবর 1 2 3 এভাবে, লম্ব বরাবর এভাবে 1 2 3 এভাবে হিসাব করে আমি দেখলাম যে জেড অক্ষ বরাবর 3 ঘর উঠলে তাহলে আমাদের এই মুখটাকে পাওয়া যায়। তার মানে কি এই মুখার এই পজিশনটাকে, এই আরটাকে আমি কিভাবে প্রকাশ করতে পারি, এভাবে প্রকাশ করতে পারি। আরটাকে প্রথমে এক্স এর টার্মটা আমি লিখবো 7 7 লিখে, যেহেতু এক্স অক্ষ বরাবর তোমরা ভেক্টর থেকে জানো এক্স অক্ষ বরাবর যা থাকে তাকে আমরা যে একক দিয়ে প্রকাশ করি সেটা হলো আই ক্যাপ, 7 আই ক্যাপ। ওকে, এবার ওয়াই অক্ষ বরাবর আছে 5 একক, তো 5 জে ক্যাপ। আর জেড অক্ষ বরাবর কতটুকু ছিল যখন এই যে এটা এখানে রাখছিলাম, 1 2 3 অক্ষ তিন বরাবর আসলে মনে করো এই একেবারে সমানে সমানে আসে জেড অক্ষ বরাবর, তো জেড অক্ষ বরাবর আছে হলো 3 ক্যাপ, 3 কে ক্যাপ। ওকে, এই যে ভেক্টরটাকে প্রকাশ করার যে পদ্ধতিটা, এটা তো আশা করি ক্লিয়ার হয়েছে, তাই না? ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, এখন তোমরা বলতে পারো যে আমরা এক্স ওয়াই জেড এরকম তিনটা আলাদা আলাদা ভাগে ভাগে কেন প্রকাশ করলাম। আমরা আলাদা আলাদা ভাবে এই জন্যই প্রকাশ করলাম যে এরা পরস্পর 90 ডিগ্রি কোণে রাখছি, মানে এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ পরস্পর 90 ডিগ্রি কোণে আছে। আর যেমনটা বলে থাকে যে এক্স মানে দুইটা অক্ষ যদি পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে তাহলে একটা আরেকটার উপর কোনো নাক গলায় না, যেহেতু একটা আরেকটার উপর নাক গলায় না তাহলে আমাদের একটা সুবিধা হলো যে আমরা একটাকে নিয়ে সেপারেটলি চিন্তা ভাবনা করতে পারবো, আবার অন্যটাকে নিয়ে আবার সেপারেটলি চিন্তা ভাবনা করতে পারবো। একইভাবে আমাদের এই যে জেড অক্ষ ছিল, বুঝতেছি তো যে এই সারফেসের সাথে মার্কারটা একেবারে লম্ব হবে আছে, তাই না? সারফেসের সাথে মার্কারটা এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার মানে এক্স অক্ষের সাথেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ওয়াই অক্ষের সাথেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ইট মিনস জেড অক্ষটাও এক্স আর ওয়াই এর সাথে 90 ডিগ্রি কোণে আছে, তার মানে এক্স অক্ষে জেড অক্ষে যে আমি 3 কে ক্যাপ পাইছি এটার উপর আসলে এক্স আর ওয়াই এর কোনো প্রভাব নাই, মানে নাক গলাইতে পারবে না, ঠিক আছে? তো এই প্রভাব দিয়ে আসলে কি হবে না হবে সেটা এবার আলোচনা করি। আচ্ছা, পজিশন জিনিসটা আশা করি তোমাদের বোঝা গেছে। এবার আমি তোমাদেরকে ভেলোসিটি, পজিশন এবার অবস্থানের পরিবর্তন। ওকে,
এখানে একটা জায়গায় অবস্থান করতেছিল, মনে করো এই যে এই অবস্থানে ছিল, এই অবস্থানকে পরিবর্তন করে আমি এটাকে এই অবস্থানে আনলাম। মানে প্রথমে এই অবস্থানে ছিল, এই যে এখানে ছিল আমার মূল বিন্দুটা, আচ্ছা এখানে নয় কি, বেশি দূরে হয়ে যাচ্ছে, এখানে মনে করো প্রথমে এই অবস্থানে ছিল, এখান থেকে পরিবর্তন করে এই অবস্থানে আসলো, এটা হলো 1 নম্বর বিন্দু, এটা হলো 2 নম্বর বিন্দু। একইভাবে এই 2 নম্বর বিন্দুটাকেও আমি মনে করো R1, এটা হলো R2, এটাকেও মনে করো XK ক্যাপ, YJ ক্যাপ, ZK ক্যাপ, এমন দ্বারা প্রকাশ করতে পারি। ওয়াইটার XYZ এর মান কত এটা আপাতত আসলে জানা দরকার নাই, ঠিক আছে? তো এই যে 1 নম্বর অবস্থান থেকে পরিবর্তিত হয়ে এবার 2 নম্বর অবস্থানে গেছে। এই 1 আর 2 নম্বর ইয়ার মাঝে যদি আমি একটা সরল রেখা আঁকি, তাহলে এই সরল রেখাটা হবে অবস্থানের পরিবর্তন বা সরণ যেটাকে বলা হয়। তো এর দিক কোন দিকে হবে, মানে বুঝতেছে যে এটাও একটা ভেক্টর রাশি হবে, কারণ এটা তো দুইটা পরস্পর বিয়োগ ফলের মাধ্যমে পাওয়া গেল। তো 1 থেকে সরে 2 আসলো। এই 1 আর 2 কে যদি আমরা একেবারে সরল রেখায় যোগ করি, যে দৈর্ঘ্যটা পাবো বা যে ইয়াটা পাবো, সেটা হলো আরেকটা ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্স এর আরেকটা রাশি, যেটাকে বলা হয় সরণ বা ডিসপ্লেসমেন্ট। ওকে, ডিসপ্লেসমেন্ট। সো ডিসপ্লেসমেন্টটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, মনে করো এই যে মূল বিন্দুর সাপেক্ষে এটা ছিল R1, এই মূল বিন্দুর সাপেক্ষে এটা ছিল R2, আর এই যে এখান থেকে পরিবর্তিত হয়ে এখানে আসছে R2 - R1, এই জিনিসটার দৈর্ঘ্য কি, মানে পরিবর্তনটুকু কতটুকু, পরিবর্তনটুকুকেই তো আমরা ডিসপ্লেসমেন্ট বলতেছি, তাই না? হ্যালো, বোঝা যাচ্ছে কি আজকের কথাবার্তা সবকিছু? জি ভাইয়া। ওকে, তো আমাকে কিছু কথা টথা বলো দেখি কে কে আছে। আর নাফিসা কি বুঝতে পারতেছো? নাফিসা, জি ভাইয়া। আচ্ছা, তারপরে কাজী, অর্পিতা, জামান, তোমার ইয়া কত, তোমার কোন ক্লাসে পড়ো ভাই? ক্লাস 10 এ। আচ্ছা, নাম সবার প্রথমে ক্লাস 10 লিখে রাখো। আচ্ছা, ব্যাপার হলো কাজী অর্পিতা কি ইয়া গ্রুপে আছে? নিয়মিত ক্লাস হয়, আসলে রিনেম করলে আসলে ঝামেলা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, তাহলে 10 তো জেনে রাখলাম। ওকে, আচ্ছা তুমি কি মেসেঞ্জার গ্রুপে আসছো? জি ভাইয়া। মানে ওই যে আগের দিন ক্লাস করতে পারি নাই, আমাদের ফ্যামিলি প্রোগ্রাম ছিল। আচ্ছা, সমস্যা নেই, আগের দিনে ক্লাসটা আসলে তেমন কিছু একটা হয় নাই, আমার নিজেরও সন্ধ্যা থেকে একটু জ্বর জ্বর ছিল, তারপরে আর ক্লাসটা ভালো হয় নাই। সীমান্ত ভাই আসলে লিংক ওপেন করে দিয়ে গেছিল, আমি বলবোই যে ক্লাস থাক আজকে, তারপর সীমান্ত ভাই ও লিংক ওপেন করে দিয়ে গেল, আর কিছু বলি নাই, তখন শুরু করছে আর দিন শেষে ভালো হয়নি। যাই হোক, যেমনটা বলতেছিলাম যে অর্পিতাকে আমি যখন মেসেঞ্জার গ্রুপে অ্যাড করতে যাই অনেক ঝামেলা হয়েছিল, এর জন্য আমার মনে, যাই হোক, আসলে যেহেতু মেসেঞ্জার গ্রুপে তাহলে তো সমস্যা নেই। ওকে, তাহলে R1 আর R2 এর ব্যাপার স্যাপার গেল, বিষয়টা হলো ডিসপ্লেসমেন্ট, যেটা মানে 1 নম্বর অবস্থান থেকে পরিবর্তিত হয়ে 2 নম্বর অবস্থানে আসছে। তো আমরা যদি R2 - R1 দিয়ে দিই, তাহলে আমরা ডিসপ্লেসমেন্ট বা ডিসপ্লেসমেন্টটাকে পেয়ে যাবো, যেটাকে আমরা বাংলায় বলি হয় সরণ। ওই সরণটাকে ∆R দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? তো সরণের জিনিসটা তো বোঝা গেছে। ওকে, আমি এইটুকু মুছি, এরপর সরণকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি সেটা। আচ্ছা, এই R1 এর মান কত দেওয়া ছিল, এখানে লিখি ∆R, ∆R টা আমরা এখন নির্ণয় করব। R1 এর মান কত দেওয়া ছিল, R1 এর মান দেওয়া ছিল হলো 7 5 R3, আর R2 এর মান দেওয়া ছিল XYZ। ওকে, XK ক্যাপ, আচ্ছা একবারে ভেঙে ভেঙে লিখি, R2 - R1, এই জিনিসটাকে এখানে লিখলাম। ওকে, R2 এর মান দেওয়া ছিল XI ক্যাপ, তারপর YJ ক্যাপ, তারপরে ZK ক্যাপ। ওকে, এরপরে মাইনাস দিয়ে এই যে বাকিটুকু 7i ক্যাপ, 5j ক্যাপ, আর 3k ক্যাপ। ওকে, আচ্ছা এখন বলো তো যে এই ∆R এর i ক্যাপ কত হবে, একটু টেস্ট নেই, তোমরা তো ভেক্টর পড়ছো যেহেতু, আর ভেক্টর পড়া থাকলে তো তোমাদের এটা জানা কথা যে এই ∆R এর i ক্যাপটা কতটুকু হবে, বলো দেখি কেউ। x-7, হ্যাঁ x-7 হবে। একইভাবে y ক্যাপটা হবে হলো y-5, z k ক্যাপটা হবে z-3। ওকে, বোঝা গেছে। এখন তোমাদের এই সরণটা আশা করি সবার ক্লিয়ার আছে যে অবস্থানের পরিবর্তন এটাকে বলা হয় সরণ। ওকে, এরপরে আসি আমরা
স্মরণের পরে যেটাতে আসবো সেটা হলো স্মরণের হার নিয়ে। স্মরণের হার বলতে আমি কি বুঝাচ্ছি, যে প্রতি একক সময় কতটুকু, আচ্ছা দাঁড়াও এবার একটু ক্যামেরাটাকে ইয়া করে, হ্যাঁ, প্রতি একক সময় কতটুকু দূরত্ব অতিক্রম করে মানে কতটুকু স্মরণ হয় সেটাকে বলা হয় স্মরণের হার। স্মরণের হারটা কিভাবে আমরা ইয়া করতে পারি, মানে প্রতি একক সময় কতটুকু দূরত্ব অতিক্রম করে মানে কতটুকু স্মরণ হয় সেটাকে বলে, মানে কোনো নির্দিষ্ট দিকে দূরত্ব অতিক্রম করে যেটাকে আমরা স্মরণ মানে স্মরণের হার বলতেছি। এই স্মরণের হারটা হলো ভেলোসিটি বা বেগ। তো এই ভেলোসিটি বেগটাকে কিভাবে প্রকাশ করতে পারি, ওই যে স্মরণ ডেল আর ডিভাইডেড বাই ডেল টি, ডেল টি দ্বারা কি বুঝাচ্ছি, ডেল টি দ্বারা বুঝাচ্ছি কতটুকু সময় অতিবাহিত হয়েছে, মানে আর আর ওয়ান বিন্দুতে ছিল, আর ওয়ান বিন্দু থেকে এসে আর টু বিন্দুতে আসছে, সবগুলোকে ছোট হাতের অক্ষরে প্রকাশ করতে হবে। স্মরণ ডিভাইডেড বাই অতিবাহিত সময়, তাহলে আমরা কি পেয়ে যাবো, ভেলোসিটি বা বেগের মানটা পেয়ে যাবো। এখন ব্যাপারটা হলো আগে একটু দেখেন, ব্যাপারটা হলো এই আর ওয়ান থেকে আর টু এইখানে যেতে মনে করো 3 সেকেন্ড সময় লাগছে, ওকে। তো এখন আমরা যদি ডেল আর ডিভাইডেড বাই ডেল টি দেই, তাহলে কি আমি এক প্রকারের এভারেজ ভেলোসিটি পাচ্ছি না? জি ভাইয়া। আচ্ছা, এভারেজ ভেলোসিটি কেন পাচ্ছি সেটা হয়তো বা যারা ছোট আছে তাদেরকে তাদের বুঝতে অসুবিধা হতে পারে। কেন এই 3 সেকেন্ড ধরে, মানে মনে করো এখানে অতিক্রান্ত দূরত্ব হলো 3, ওকে, আর অতিবাহিত হয়েছে সময় 2 সেকেন্ড। এই আর ওয়ান থেকে আর টু এ যাইতে মনে করো 3 মিটার দূরত্ব অতিক্রম করছে আর অতিবাহিত সময় 2 সেকেন্ড। এখন তাহলে কি 1.5 মিটার পার সেকেন্ড, তাই না? ভেলোসিটির একক হলো মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমি ছোটখাটো কিছু কথাবার্তা এড়াই যাচ্ছি, কারণ ক্লাস 6 এ সম্ভবত তোমরা বেগ ত্বরণ এগুলো নিয়ে পড়াশোনা করো। তো যেমনটা বলতেছিলাম যে বেগ হলো 1.5 মিটার পার সেকেন্ড, এই বেগটা কি এই পুরো 3 সেকেন্ড সময় ধরে, মানে 3 সেকেন্ড না 2 সেকেন্ড, এই পুরো 2 সেকেন্ড সময় ধরে আমাদের আমার কি এই 1.5 মিটার পার সেকেন্ড এমন ছিল না? এখন এমন হইতে পারে যে এই আর ওয়ান থেকে আর টু তে আসতে মনে করো সময় লাগছে 0.5 সেকেন্ড, ওকে। এরপর এই মানে মিডল পয়েন্টে আসতে, মিডল পয়েন্টে মনে করো আর 1.5, ওকে, মিডল পয়েন্ট একটা, এই আর 1.5 এ আসতে লাগছে 0.5 সেকেন্ড, আবার একইভাবে এই আর 1.5 থেকে আর টু তে যাইতে লাগছে বাকি 1.5, মানে এই আর ওয়ান থেকে একটা মিড পয়েন্টে আসতে মনে করো মিড পয়েন্টকে এ ধরি, ওকে, আর 1.5 বলতে কেমন আসছে, এই আর ওয়ান থেকে এ বিন্দুতে আসতে সময় লাগছে হলো 30 সেকেন্ড, আর বাকি যে 120 সেকেন্ড বা বাকি 90 সেকেন্ড সময় লাগছে হলো, 90 সেকেন্ড বলতেছি কেন, আমি তো 2 সেকেন্ড নিয়ে কথা বলতেছিলাম, যাই হোক 0.5 সেকেন্ড, 0.5 সেকেন্ড সময় লাগছে হলো আর ওয়ান থেকে এ বিন্দুতে আসতে, আর এ বিন্দু থেকে আর আর টু তে যাইতে সময় লাগছে হলো 1.5 সেকেন্ড, সব মিলে 2 সেকেন্ড। তার মানে কি এখানে পরিবর্তনের হারটা মানে স্মরণের হারটা বেশি ছিল আর এখানে স্মরণের হারটা কম ছিল, তাই না? দেখো এখানেও একই পরিমাণ দূরত্ব, আমি যেহেতু বললাম যে আর ওয়ান আর আর টু এর মধ্যবিন্দু এটা, যেহেতু আর ওয়ান আর আর টু এর মধ্যবিন্দু একটা হলো এ বিন্দু, এই এ বিন্দুতে প্রথম মধ্য প্রথম অর্ধেক অতিক্রম করছে হলো 0.5 সেকেন্ডে, আর দ্বিতীয় অর্ধেক অতিক্রম করছে 1.5 সেকেন্ডে, তাহলে কি স্মরণের হারটা এই প্রথম বেশি ছিল না? স্মরণের হারটা প্রথমে বেশি ছিল, কিন্তু আমরা একেবারে হিসাব করে আর ওয়ান থেকে আর টু পর্যন্ত হিসাব করে আমরা বের করে ফেললাম 1.5 সেকেন্ড। তাহলে কি আমি এইখানে যে স্মরণের হার মানে যেটাকে আমি বেগ বলতেছি আর এখানে যে বেগ বা স্মরণের হার দুটার কি একটা গড় করলাম না, গড় করে 1.5 বললাম, তাই তো? জি ভাই। আচ্ছা, তো এই জিনিসটা থেকে বাঁচতে বা কোনো গড় মান না নিয়ে আমাদের একটা মানে কি বলবো একটা ইনস্ট্যান্টলি কত, মনে করো এখন 9টা বাজে, ঠিক এই 9টাতেই বেগ কত, এরকম একটা মানে আমাদের দরকার হয় বাস্তব জীবনে। একটু পরে আমি গ্রাফ থেকে বুঝাবো যখন, তখন আমরা হয়তো আরেকটু ভালো এক্সপ্লেনেশন পাবা যে আমাদের কেন এই ঠিক 9টার সময়ে বেগ কত ছিল সেটা দরকার হয়, ওকে। তো আমাদের এই তাৎক্ষণিক ঠিক 9টার সময়ে কতটুকু বেগ, 9টা বেজে 1 মিনিট বা আমি যেরকম বলতেছিলাম যে এখান থেকে এই আর ওয়ান থেকে আর টু তে যেতে 2 সেকেন্ড সময় লাগছে, তার মানে 9টা থেকে মনে করো যখন চলা শুরু করছে তখন বাজে 9টা, আর যখন চলা শেষ করছে তখন বাজে হলো 9টা বেজে 2 সেকেন্ড, তাই না?
এই 9:02 এদের মাঝখানের বেগ হলেও চলবে না, আমার লাগবে ঠিক 9টার সময় কতটুকু বেগ ছিল ততটুকু। তাহলে তোমরা বলতে পারো যে অতিক্রান্ত মানে এই ডেলটি মানে কি বলবো অতিবাহিত সময়, এই অতিবাহিত সময়ের মানটা শূন্য। বলতে পারো না যে আমি যদি ঠিক 9টার সময় বেগটা নির্ণয় করতে চাই, তাহলে এখন অতিবাহিত সময় যদি শূন্য হয় তাহলে কি আমাদের এই বেগের মানটা অসংজ্ঞায়িত আসতেছে না, ডিফাইন্ড হয়ে যাবে, শূন্য দিয়ে ভাগ করা লাগে, আমাদের বেগের মানটা একেবারে অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। তার মানে বুঝতেছো যে কোনো একটা মানে যানবাহন বা কোনো একটা বস্তুর বেগ যদি অসংজ্ঞায়িত হয় তাহলে তো যাত্রীরা হুঁশিয়ার সমস্যা আছে। তো এই জিনিসটা আমরা একেবারে বরাবর শূন্য না নিয়ে আমরা ওই ক্যালকুলাসের কনসেপ্টটা আনি। ক্যালকুলাসের কি কনসেপ্ট, ওই যে ডেলটি টেন্ডস টু জিরো, মানে জিরোর খুব কাছাকাছি, লিমিটের যে কনসেপ্ট, ডিফারেন্সিয়েশনের যে কনসেপ্ট সেটাকে আনি, যে ডেলটি জিরোর খুব কাছাকাছি কিন্তু জিরো না, ঠিক আছে, ডেলটি ইজ নট ইকুয়াল টু জিরো বাট জিরোর খুব কাছাকাছি। এরপর আমরা ভেলোসিটি ভি এর মানটা নির্ণয় করি। ওকে, তো এটা আপাতত মুসলিম। এবার চলো একটা গ্রাফের মাধ্যমে আমি আবারও তোমাদেরকে ওই সরণ সর মানে সরণ তারপরে অবস্থান সেইগুলোকে বুঝাইতে থাকি। মনে করো একটা ইয়াতে আসছো, একটা রাস্তায় দাঁড়ায় আসছো, এখন তুমি একটা বস্তুকে দেখলা, সেটা হলো মনে করো তার সরণের হার আর ইকুয়াল টু হলো এক্স স্কোয়ার, ঠিক আছে, এক্স স্কোয়ার না টি এর স্কোয়ার, মানে টি স্কোয়ার হারে ওর সরণ হচ্ছে। তার মানে কি যখন 1 সেকেন্ড অতিবাহিত হয়েছে তখন এই মূল বিন্দু থেকে মনে করো এই মূল বিন্দু থেকে যাত্রা শুরু করছে, যখন 1 সেকেন্ড অতিবাহিত হয়েছে তখন মূল বিন্দু থেকে 1 মিটার দূরে আছে, যখন 2 সেকেন্ড অতিবাহিত হয়েছে তখন মূল বিন্দু থেকে 4 মিটার দূরে চলে আসছে, আবার যখন 3 সেকেন্ড অতিবাহিত হয়েছে তখন মূল বিন্দু থেকে 9 মিটার দূরে চলে আসে। বা ওই যে ওইভাবেও বলতে পারো যে তুমি একটা ল্যাম্প পোস্টের নিচে দাঁড়াইছিলা, এখন ল্যাম্প পোস্টের সাপেক্ষে একটা গাড়ির বিভিন্ন অবস্থান তুমি নির্ণয় করতে চাচ্ছ। গাড়িটা প্রথমে যখন তুমি চোখ খুলে গাড়িটাকে দেখছো তখন গাড়িটা ল্যাম্প পোস্টের মানে একেবারে সামনেই ছিল, মানে জিরো বলতে পারি। তো তারপরে একবার চোখ বন্ধ করলা, 1 সেকেন্ড পরে চোখ খুলে দেখলা গাড়িটা ল্যাম্প পোস্ট থেকে 1 মিটার দূরে আছে, তারপর কি দেখলা গাড়িটা আবার চোখ বন্ধ করলা, আবার চোখ খুলে দেখলা গাড়িটা ল্যাম্প পোস্ট থেকে 4 মিটার দূরে আছে। তার মানে কি প্রতি মুহূর্তে বেগের হার হলো টি স্কোয়ার করে বাড়তেছে, মানে সরণটা, এটুকু কি বোঝা গেছে? সরণটাকে এস দ্বারা প্রকাশ করা হয়, এস ইকুয়াল টু যে টি স্কোয়ার। আর যারা হালকা পাতলা আগে থেকে এই যে কাইনামেটিক্স পারো বা যারা এসএসসি তে পড়ো বা যারা নাইনে পড়ো তারা হয়েছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সূত্রের সাথে পরিচিত। আমি একটু ওইদিকে যাচ্ছি না প্রথমেই, আমি প্রথমে তোমাদেরকে কিছু তোমরা বুঝতে পারো বলতে পারো যে এই টি স্কোয়ার কিভাবে হইতে পারে। দেখো এই এটা যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে তাহলে এই এই মানটা নাই হয়ে যায়, আর এক্সেলারেশনের মানটা যদি 2 হয় তাহলে এই 2 আর এই 2 কাটাকাটি হয়ে 1 হয়। ওকে, এই 1টা নাও লিখতে পারি, তার মানে কি এস এর মানটা ডিরেক্ট টি স্কোয়ারের উপর নির্ভরশীল, তাই না? এস এর মানটা ডিরেক্ট টি স্কোয়ারের উপর নির্ভরশীল। ওকে, তো আমি সেরকমই একটা সিনারিও তোমাদের সামনে উল্লেখ করতেছি, সেটা হলো এস আচ্ছা যেরকম বলতেছিলাম যে স্বর্ণের মানটা টি স্কোয়ার হারে যাচ্ছে। তার মানে কি এর যদি একটা গ্রাফ আঁকাইতে চাই আমি, মনে করো এই এক্স অক্ষ বরাবর আমি টাইম বসাবো, ঠিক আছে, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড, আর ওয়াই অক্ষ বরাবর আমি এই দূরত্ব বসাবো, মানে ল্যাম্প পোস্ট থেকে কতটুকু দূরে আছে, ঠিক আছে। এভাবে যদি ল্যাম্প পোস্ট থেকে দূরত্ব বসাই তাহলে আমাদের গ্রাফটা ঠিক এরকম হবে না? ওকে, এখন আমি গ্রাফ থেকে ওই যে ভেলোসিটি ভি এর মানটা নির্ণয় করব। ভেলোসিটি ভি এর মানটা নির্ণয় করতে গেলে আমার কি করতে হবে, ওই যে ডেল আর ডিভাইডেড বাই ডেল টি, তাই না, এরকম। তার মানে কি ওই যে R2 - R1 ডিভাইডেড বাই হলো T2 - T1, মানে ওই যে সময়ের পরিবর্তন। আচ্ছা এই ইকুয়েশনটাকে কি আমাদের ওই যে ঢালের যে ইকুয়েশনটা ছিল তার মতো লাগতেছে না? আচ্ছা শুধু সঞ্জিতেই কথা বলতেছো আর বাকিরও কথা বলো, অর্পিতা, মাইশা, সাকিব, নাকিব, নাকিবের কিছু বলার আছে না? বুঝতেছো সবকিছু? আচ্ছা নাফিসা বুঝতেছো সব?
আচ্ছা, তো যেমনটা বলতেছিলাম যে এটা কি আমাদের ওই ঢালের সূত্রের মতো লাগতেছে, মানে এখানে একটা R1 পয়েন্ট নিলাম আর এখানে একটা R2 পয়েন্ট নিলাম, এরপর এখান থেকে আমার ভেলোসিটি v এর মানটা নির্ণয় করতে হলে আমাদের এর ভিতরে ঢাল নির্ণয় করতে হচ্ছে। তার মানে কি আমাদের এই যে সরণ, মানে সরণটাকে আমি আপাতত s দ্বারা প্রকাশ করতেছি, s দ্বারা প্রকাশ করলে সুবিধা হয় কারণ তোমরা একাডেমিকে s দ্বারা প্রকাশ করে অভ্যস্ত। এই সরণ মানে যেটাকে আমি dl/r দ্বারা প্রকাশ করতেছিলাম, এটাকে dl/r এর পরিবর্তে কখনো x দ্বারা, কখনো y দ্বারা, কখনো z দ্বারা, কখনো s দ্বারা, কখনো কখনো এইচ দ্বারা, কখনো ডি দ্বারা, বিভিন্ন জিনিসপত্র দ্বারা প্রকাশ করে, ঠিক আছে, আর যখন আমার যেটা লাগে আর কি। আচ্ছা, এক্স ওয়াই আর জেড দ্বারা কখন প্রকাশ করে, ওই এক্স অক্ষ বরাবর যদি দূরত্ব অতিক্রম করতে থাকে তখন আমার স্পেশালি এক্স ওয়াই জেড এটা কাজে আসে, আর এইচ এইচ ডি এটা এমনিতে যখন আমার দরকার হয় আমি ইউজ করি। ওকে, আপাতত আমি সরণ বনাম সময়ের লেখচিত্র আঁকলাম, তার মানে এস আর টি এর লেখচিত্র আঁকলাম। তাহলে এখান থেকে ঢাল নির্ণয় করলে আমরা ভেলোসিটি ভি এর মান পাইতেছি, তাই না? এখন এই ঢালটা নির্ণয় করার জন্য আমি বলতেছি যে আমাদের তাৎক্ষণিক একটা লাগবে। তাৎক্ষণিক লাগলে কি আমাদের দুই নাম্বার পয়েন্টটা, প্রথমে এখানে এক নাম্বার পয়েন্ট ছিল, এখানে দুই নাম্বার পয়েন্ট ছিল, আমাদের যদি একদম ঠিক এই পয়েন্টে, মনে করো এখানে হলো 1.5 সেকেন্ড, 1.5 সেকেন্ড, আর এখানে এই বরাবর কতটুকুতে আছে, এই বরাবর মনে করো তিনে আছে, ঠিক এই এই দুই নাম্বার বিন্দুটাকে এই এক নাম্বার বিন্দুর খুব কাছাকাছি নিয়ে আসতে হবে, এক নাম্বার বিন্দুর খুব কাছাকাছি নিয়ে আসলে আমরা ঠিক এই এক্সাক্ট এই 1.5 সেকেন্ড যখন ছিল ঠিক ওই টাইমের ভেলোসিটি পাবো, তাই না? তাই তো? জি ভাইয়া। বাকি কি বুঝতেছো না? বুঝেছি ভাইয়া। আচ্ছা, তো আমরা ঠিক ওই টাইমেরটা পাবো, তার মানে বুঝতেছো যে আমাদের এই সরণ এসটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করে দেই, মানে ওই একই ধারণা যে লিমিটের ধারণা কাজে লাগে, আমরা ওই সরণ বনাম সময় লেখচিত্র হতে নির্ণয় করতেছি, ঢালের মান নির্ণয় করতেছি। এই জিনিসটাকে কি আমরা ডিফারেন্সিয়েশন বলতেছিলাম না? এই জিনিসটাকে যেহেতু ডিফারেন্সিয়েশন বলতেছিলাম, তার মানে কি আমাদের এই সরণটাকে ডিফারেন্সিয়েশন করে দিলে আমরা আমাদের ওই কাঙ্ক্ষিত যেটা বলতেছি আকাঙ্ক্ষিত ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগটা পেয়ে যাব, ডিএস ডিটি। ওকে, তো ভেলোসিটি ভি ইকুয়াল টু, আর আগে যে সূত্রটা আমি লিখছিলাম ভি এভারেজ এর, ওইটা এই যে এইখানে যে সূত্রটা আছে এটাকে বলো ভি, লেখার পরে এখানে ছোট করে এ ভি লিখে দিবা। এ ভি দ্বারা কি বোঝাচ্ছে? এভারেজ ভেলোসিটি। আর এটা কি তাৎক্ষণিক ভেলোসিটি। ওকে, এই এস এর জায়গায় আমি ওই যে প্রথমে যেভাবে প্রকাশ করছিলাম যে আই ক্যাপ কিছু একটা ছিল, এক্স এর পরে একটা আই ক্যাপ ছিল, তারপরে ওয়াই এর পরে একটা জে ক্যাপ ছিল, তারপরে জেড এর উপর কে ক্যাপ ছিল, এই এস এর জায়গায় তোমরা চাইলে এই যে এই জিনিসটাকেও বসায় দিতে পারো, এই ডেল আর এটাও বসায় দিতে পারো, এটা বসে আমি কি করলাম, এটা বসে আমাদের এই জিনিসের সরণের মানটা, এই সরণের মানটা আমরা এক্স ওয়াই আর জেড এ আলাদা আলাদা ভাবে প্রকাশ করলাম, ঠিক আছে, জিনিসটা তো বোঝা গেছে। আমার এই সাইড এটা লাগবে না, তো যেটা আমার লাগবে না সেটাকে আমি অল্প অল্প করে মুছে দিই। এই সরণ এসটাকে আমার এইভাবে প্রকাশ করার মানে অর্থটা কি তোমাকে একটু বোঝায় বলতে পারবা, যে এই এসটাকে আমি ভেঙে ভেঙে এক্স আই ক্যাপ মানে এক্স অক্ষ বরাবর কতটুকুতে আছে, ওয়াই অক্ষ বরাবর কতটুকুতে আছে, এই সিনারিওটা আপাতত বাদ দাও, এই সিনারিওটা আমি একটা সিম্পল জিনিস যেখানে আমি শুধু এক্স অক্ষ বরাবর সরণের কথা বলতেছিলাম। এখন ব্যাপারটা এরকম হইতে পারে, মানে এই যে আমার মার্কারের পিনের কথা, মানে মার্কারের কি বলবো এটা নিব, মার্কার নিবের কথা ভাবতে পারো, এটা কি আমার আমার ঘরটাকে যদি একটা কোঅর্ডিনেট সিস্টেম ধরি, বা আমার এই বোর্ডটাকে যদি একটা কোঅর্ডিনেট সিস্টেম ধরি, এটা একবার এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, উপরে উঠতেছে, নিচে নামতেছে, এরকম বিভিন্ন ভাবে নড়াচড়া করতেছে, তার মানে কি এটা এক্স অক্ষ বরাবরও দূরত্ব অতিক্রম করতেছে, ওয়াই অক্ষ বরাবরও উপরে নিচে যাচ্ছে, আবার জেড অক্ষ বরাবরও এরকম উপরে নিচে হচ্ছে, তাই না? তার মানে কি এক্স ওয়াই জেড সব দিকে দূরত্ব অতিক্রম করতেছে। আমি এরকম একটা সিনারিওতে আনছি যেখানে এক্স ওয়াই জেড সব দিকে দূরত্ব অতিক্রম করতেছে, সব দিকে দূরত্ব অতিক্রম করতেছে, এর জন্য আমি জিনিসটাকে মানে সরণ এসটাকে একটু ভেঙে এক্স ওয়াই জেড
সরণের মান জেড অক্ষ বরাবর কতটুকু সরণ হচ্ছে, ওয়াই ক্যাপ দ্বারা ওয়াই জে ক্যাপ দ্বারা কি বোঝাচ্ছি ওয়াই অক্ষ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে, মানে এই যে সামনে যাচ্ছে পিছিয়ে আসতেছে ওয়াই অক্ষ বরাবর কতটুকু সরণ হচ্ছে, এক্স ক্যাপ দ্বারা কি বুঝাচ্ছি এক্স আই ক্যাপ এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে, মানে এক্স অক্ষ তো এইদিকে মানে এইভাবে কত দূরত্ব। তো এটাকে এইভাবে ভেঙে ভেঙে লেখার উদ্দেশ্য হলো এই যে দেখো আমার ডিডিটি এক্স ক্যাপ এর দ্বারা আমি কি প্রকাশ করতে পারি, এক্স অক্ষ বরাবর যে আমার বেগের মান তাই না। আচ্ছা আমি কি ফাস্ট পড়াচ্ছি তোমরা বুঝছো যে ব্যাখ্যা করো যে আমি এরকম ভাবে ভেঙে লিখলে আমার সুবিধাটা কি হবে। এখন আমরা ফর্মুলা অনুযায়ী বসিয়ে দিব মানগুলো। যেটা আমি বলতে চাচ্ছিলাম মানে বুঝাইতে চাচ্ছিলাম সেটা হলো দেখো এটা হলো এক্স অক্ষ বরাবর সরণের মান তাই না, এই এক্স ক্যাপ এক্স আই ক্যাপ এটা কি এক্স অক্ষ বরাবর সরণের মান না, যেহেতু আমি এক্স অক্ষ বরাবর সরণের মান বসাইছি তার সাথে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি তাহলে আমি এক্স অক্ষ বরাবর ভেলোসিটি পাবো তাই না। অবশ্যই তাই, তোমরা হয়তো বুঝতেছো না আমি আবারও করে আসি ঠিক আছে। আচ্ছা তবু আমি বলে আর ওয়ান একটা বিন্দু ছিল, আর ওয়ান বিন্দুর অবস্থানটাকে আমি এভাবে প্রকাশ করতে পারি, আগে কি দ্বারা প্রকাশ করতেছিলাম সেভেন আই ক্যাপ তারপরে ফাইভ জে ক্যাপ তারপরে থ্রি কে ক্যাপ এভাবে প্রকাশ করছিলাম না, এখন আমি একটু খানদানি উপায় প্রকাশ করতেছি এটাও এটাকে মুছে দিলাম এটাকেও মুছে দিলাম এটাকেও মুছে দিলাম ঠিক আছে। এখন এটাকে আমি বলতেছি এক্স ওয়ান এটাকে বলতেছি ওয়াই ওয়ান আর এটাকে বলতেছি জেড ওয়ান, একইভাবে আর টু আর টু বিন্দুটাকে আমি বলতেছি হলো এক্স টু আই ক্যাপ ওয়াই টু বিন্দুটাকে বলতেছি তারপরে এটা হলো ওয়াই টু জে ক্যাপ আর এটা হলো জেড টু কে ক্যাপ ওকে। এখন আমি সরণের মান ডেল আর এটা নির্ণয় করতে চাচ্ছি, সরণের মান নির্ণয় করতে আই ক্যাপে কি হবে, আই ক্যাপে হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান তাই না, এক্স টু মাইনাস এক্স ওয়ান। এখন আমি ধরে নিলাম যে এক্স টু মাইনাস এক্স ওয়ান এই জিনিসটাকে আমি এক্স দ্বারা ধরে নিলাম ওকে বুঝছো, এই এক্স টু মাইনাস এক্স ওয়ান এই এত ডেফিনিশন না লিখে জাস্ট আমি এক্স দ্বারা ধরে নিলাম, এক্স দ্বারা আমি কি বুঝাচ্ছি এক্স দ্বারা আমি এক্স অক্ষ বরাবর সরণ বুঝাচ্ছি, সরণ মানে কি দিয়ে প্রকাশ করি সেটা হলো যে আদি অবস্থায় মানে নতুন অবস্থান মানে নতুন অবস্থান কি এক্স টু মাইনাস এক্স ওয়ান নতুন অবস্থান মাইনাস আদি অবস্থান ওকে। আচ্ছা যারা ছোট বয়সে আসো তারা একটু রেসপন্স করে মানে কোনো কিছু না বুঝলে একটু সাথে সাথে নক করো, কারণ নাইনটেনে আসলে এই সেকেন্ড নাইনটেনের সেকেন্ড চ্যাপ্টার এটা এটা অনেক বেশি বেশি পড়ায় মানে অনেক বেশি বেশি কোশ্চেন থাকে এটা থেকে। সো যারা উপরের ক্লাসে আছে মানে বেশিরভাগই নাইনটেনের আছে এসএসসি টোয়েন্টি ওয়ানের আছে তাদের এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়া আছে, আমি এমন কিছু পড়ানোর চেষ্টা করতেছি যেটা আসলে বইয়ে লেখা নাই মানে বইয়ে যেটা নাই আর কি মানে ইন্টারমিডিয়েটে যেটা আসলে পড়াই। আচ্ছা তো যেমনটা বলতেছিলাম যে এক্স অক্ষ বরাবর সরণটাকে আমি জাস্ট এক্স দ্বারা প্রকাশ করতেছি, চাইলে আমি এক্স টু মাইনাস এক্স ওয়ান দ্বারাও প্রকাশ করতে পারতাম আমি জাস্ট এক্স দ্বারা প্রকাশ করতেছি। সো এক্স আই ক্যাপ এক্স আই ক্যাপ একইভাবে ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ জেড দ্বারা কি বুঝাচ্ছি জেড দ্বারা বুঝাচ্ছি ওই যে জেড টু মাইনাস জেড ওয়ান ইয়ার কনসেপ্ট থেকে ভেক্টরের কনসেপ্ট থেকে তোমরা সহজেই বুঝতে পারতেছো যে জেড টু মাইনাস জেড ওয়ান কেন হলো। তো এই জিনিসটাকে আমি জেড ক্যাপ দ্বারা প্রকাশ করতে পারি। একইভাবে এখানে আমি সরণ নিয়ে কথা বলতেছিলাম এখন সরণটা বোঝানোর সাপেক্ষে সরণটা এস না ধরে আমি ডেল আর দিয়ে ধরলাম ঠিক আছে। তো ডেল আর কে আমি ওই ওইভাবে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ এভাবে প্রকাশ করতেছি, একইভাবে তখন আমি এক্স অক্ষ বরাবর সরণ নিছি ওয়াই অক্ষ বরাবর সরণ নিছি জেড অক্ষ বরাবর সরণ নিছি প্রত্যেকটাকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, যেহেতু টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি সো আমি এক্স অক্ষ বরাবর ভেলোসিটির মানটা পাবো, এক্স অক্ষ বরাবর ভেলোসিটির মানটাকে আমি ভি লিখতেছি নিচে ছোট করে একটা এক্স লিখে দিচ্ছি, এখন ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটির মানটাকে আমি ভি লিখতেছি নিচে ছোট করে একটা ওয়াই লিখে দিচ্ছি, জেড অক্ষ বরাবর একইভাবে ভি জেড ওকে বোঝা গেছে তো আশা করি। একটা জিনিস বোঝানোর বাকি আছে সেটা হলো এখন আমাকে বলো তো
আমি যদি ডিএল আরটাই রাখতাম, আমি আলাদা কোনো ভি নিব না, ঠিক আছে? আলাদা কোনো ভিটি আমার ভালো লাগতেছে না, আমি ডিএল আরটাকেই নিব। এই ডিএল আর দ্বারাই আমি ভেলোসিটির মানটাকে প্রকাশ করব। কিভাবে প্রকাশ করতে পারি? যখন ডিফারেন্সিয়েশন পড়াইছিলাম তখন আমি এটা বলছিলাম যে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে একটা স্পেশাল কেস আসে। আচ্ছা, তোমাদের হয়তো মনে নাই x y z গুলো কি কনস্ট্যান্ট? x y z, আল্লাহ কি বুঝাইলাম এতক্ষণ। x y z এই জিনিসগুলো হলো মানে x অক্ষ বরাবর সরণ। সরণের মান যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি আসলে সরণ হচ্ছে? সরণের মান বিভিন্ন রকম হতে পারে, ঠিক আছে? আর x y z দ্বারা তো সাধারণত চলককেই বোঝায়। ওকে, তো এই ডেল আর কি আমি মনে করো ডেল আর দিয়ে প্রকাশ করব। এই ডেল আর কি সরণ বা ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট কে আপাতত ডি এস লিখলাম। এই ডেল আর দ্বারা আমি সরণকে প্রকাশ করতেছি। এখন এটা দ্বারা আমি কিভাবে ভেলোসিটি কে প্রকাশ করতে পারবো? কারো আগের দিনের ক্লাসের কথা একেবারেই খেয়াল নাই। শুধু ডেল আর, এই ডেল আর দ্বারা, এই যে দেখো এই ডেল আর কে আমি টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি না, এই যে টাইমের সাপেক্ষে ডেলার কে ডিফারেন্সিয়েশন করছি না, তাহলে কি আমার এই উপরে একটা ফোঁটা দিলেই এই ফোঁটাটার অর্থ কি আমি একে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, মানে সরণকে আমি টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, এর জন্য উপরে একটা ফোঁটা দিয়ে দিচ্ছি। এভাবে কি আমি ভেলোসিটি কে প্রকাশ করে ফেলতে পারবো না? কথা বলো, আমি যেদিন ডিফারেন্সিয়েশন পড়াইছিলাম এটা কি পড়াইছিলাম? হ্যাঁ অবশ্যই পড়াইছি। হ্যালো, হ্যাঁ ভাইয়া, আসলে কি হ্যাঁ বললা না চাপে পড়ে হ্যাঁ বলছো? সাকিব মনে আছে না ভুলে গেছো? কোনটা ভাইয়া? যে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কিরকম চিহ্ন দিতে হয়, মনে করো ওয়াই একটা ফাংশন। শুনতে পাইনি ভাই, একবার বললে ভালো হয়। মনে করো ওয়াই একটা ফাংশন, ঠিক আছে? এই ওয়াই একটা ফাংশন, একে আমি টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে আমি এটাকে কিভাবে প্রকাশ করতে পারি? টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে অবশ্যই আমরা এভাবে প্রকাশ করতে পারি, আর ডি ওয়াই ডি টি এভাবে প্রকাশ করতে পারি, কিন্তু এভাবে প্রকাশ করলে বুঝতেছো একটু ঝামেলা, মানে অনেক কিছু লেখা লাগে, মার্কারের কালি মনে করো কম। তাহলে আমরা কিভাবে সংক্ষেপে প্রকাশ করতে পারি? ওয়াই এর উপর জাস্ট একটা ফোঁটা দিয়ে দিলে এটাই বোঝাই হলো যে এই ওয়াই কে আমি, ওয়াই কিছু একটা জিনিস ছিল, ওয়াই একটা ফাংশন ছিল, একে আমি টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে ফেলছি। একইভাবে এই যে আমাদের এই সরণ, সরণ একটা কিছু একটা ছিল, এই যে যেরকম এই সরণের ফাংশন, সরণের ফাংশনটাকে আমি টি স্কোয়ার দ্বারা প্রকাশ করছিলাম একবার, মানে ডেল আর কে টি স্কোয়ার দ্বারা প্রকাশ করছিলাম, একে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করে ফেলি তখন কি হয়ে যাবে? টু টি হয়ে যাবে, মানে টাইমের সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশন করছি। ওকে, জিনিসটা আশা করি বোঝা গেছে, মুছে দিলাম। এখন আমরা দেখলাম সরণের হার, এবার দেখবো বেগের হার, মানে এই যে প্রতি সেকেন্ডে কতটুকু সরণ হচ্ছে এটা আমরা বের করতেছিলাম। এখন এরকম হতে পারে যে বেগও বৃদ্ধি পাচ্ছে। বেগ মনে করো প্রথমে ছিল 5 মিটার পার সেকেন্ড, ধীরে ধীরে বেগটা বৃদ্ধি পেয়ে হয়ে গেছে কত? আচ্ছা, এই যে মিটার পার সেকেন্ড একক গুলা লিখতেছি, এগুলো সম্পর্কে তো আইডিয়া আছে তাই না? আর নাকি বাস, তারপরে আর নাফিসা ছিল মনে হয়, নাফিসা চলে গেছে। আতিকা কোন ক্লাসে পড়ো? আমি শুনতে পাইনি, যাই হোক তোমরা এর সামনে একটু নাম, নামের সামনে একটু ওই ক্লাসটা লিখে রাখলে সুবিধা হবে। যাই হোক, প্রথমে 5 মিটার পার সেকেন্ডে ছিল, তারপর মনে করো ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে 10 মিটার পার সেকেন্ড হয়েছে। এখন এই যে ঠিক কত হারে বৃদ্ধি পাইছে, মানে প্রতি সেকেন্ডে কতটুকু করে বেগের মানটা বৃদ্ধি পাচ্ছে, সেটাকে বলা হয় ত্বরণ বা এক্সেলারেশন বলা হয় সেটাকে। তো মনে করো এই 5 মিটার পার সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে এই 10 মিটার পার সেকেন্ড হতে মনে করো কয় 2 সেকেন্ড সময় নিচ্ছে। তার মানে কি এটা ছিল ভি ওয়ান, মানে প্রথমে ভেলোসিটি ছিল ভি ওয়ান, তারপরে ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে ভেলোসিটি হয়ে গেছে ভি টু। তাহলে এই ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই যতটুকু টাইম অতিবাহিত হয়েছে, কতটুকু টাইম অতিবাহিত হয়েছে? 2 সেকেন্ড টাইম অতিবাহিত হয়েছে, ডিভাইডেড বাই ডেল্টা। তাহলে আমরা ওই এক্সেলারেশন এর মানটা পেয়ে যাব। তার মানে এক্সেলারেশন এ কত আসতেছে? 10 মাইনাস 5 আসে হলো 5, ডিভাইডেড বাই 2, 2.5 মিটার পার
সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার দ্বারা কি বুঝাচ্ছি, ওই যে এটার একক অলরেডি ছিল হলো বেগের একক, তো অলরেডি মিটার পার সেকেন্ড, এটাকে যদি আবার সেকেন্ড দিয়ে ভাগ করি তাহলে নিচে সেকেন্ডের আবার স্কয়ার হয়ে যায়। ওকে, আশা করি এককগুলো সম্পর্কে তোমরা ইয়া রাখো। তো জিনিসটা তো বোঝা গেছে যে এক্সেলারেশন এর মানটা আমরা কিভাবে বের করছি। ওকে, তো এক্সেলারেশন এর মানটা বের করছি। এখন একই ভাবে ওই একই কথা যে এই মনে করো যে এই 2 সেকেন্ড, মনে করো যখন 1 সেকেন্ড অতিবাহিত হয়েছে, এই 2 সেকেন্ড থেকে 2 সেকেন্ডে তো মনে করো 5 থেকে 10 গেছে, যখন 1 সেকেন্ডে গেছে মনে করো আমি খেয়াল করছি হলো যে মনে করো যখন 9টা বাজে তখন বেগ ছিল হলো 5 মিটার পার সেকেন্ড, আর যখন 9টা বেজে 2 সেকেন্ড, 9টা বেজে 0 মিনিট 2 সেকেন্ড তখন হলো 10 মিটার পার সেকেন্ড। ওকে, এটা আমি খেয়াল করছি, আমি খেয়াল করে এখানে ত্বরণের মান বের করছি। আচ্ছা, এখন অন্য আরেকজন সে কি খেয়াল করছে, সে খেয়াল করছে হলো যখন 9টা বেজে 1 সেকেন্ড তখন বেগের মান ছিল হলো 7 মিটার পার সেকেন্ড। ওকে, তার মানে কি এই প্রথম 1 সেকেন্ডে বেগের মান দুই দুই বাড়ছে, তারপরের 1 সেকেন্ডে বেগের মান 3 বাড়ছে, তাই না? জি ভাইয়া, প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হারকে কি আমরা ত্বরণ বলতেছিলাম না, তাই তো? এখন দেখো এইখানে ত্বরণের মান ছিল মানে 1 সেকেন্ডে ধরছি, তাই না? তাহলে যেহেতু প্রথমে ত্বরণের মান ছিল হলো 2, তারপরে ত্বরণের মান ছিল 3, তাহলে কি আমরা এই 2 যোগ 3 ডিভাইডেড বাই 2, মানে 2টা টার্ম নিছি উপরে, তাই 2, তার মানে কি আমরা একটা গড় করে 2.5 মিটার পার সেকেন্ড এরকম বের করছি না? এই প্রথম 1 সেকেন্ড আর পরের 1 সেকেন্ড, এটা দুইটা গড় করে আমরা আমাদের যে অ্যানসার 2.5 মিটার পার সেকেন্ড বের করছি। তার মানে কি এই এক্সেলারেশনটাকেও কি আমরা এভারেজ এক্সেলারেশন বলতে পারি? নাকি কিছু বলবা? বুঝছি না ভাই, কিছু বলবো না। আচ্ছা, তো এটাকে আমরা ওই একই ভাবে ওই এভারেজ এক্সেলারেশন বলতে পারি। তখন আমাদের যদি যে এখানে পি ওয়ান থাকে, হ্যাঁ বলো। আচ্ছা, তুমি 1 সেকেন্ড দাঁড়াও। তো একইভাবে আমি যদি তাৎক্ষণিক এক্সেলারেশনটা বের করতে চাই, মানে ওই তাৎক্ষণিক দ্রুতির মতো মানে তাৎক্ষণিক বেগের মতো যে কনসেপ্টটা, তাৎক্ষণিক এক্সেলারেশন বা ইনস্ট্যান্টেনিয়াস এক্সেলারেশন বলে, ইনস্ট্যান্টেনিয়াস বানানটা এরকম, ইনস্ট্যান্টেনিয়াস আমার নিজেও তো ভুলে গেছি, আচ্ছা অনেক কঠিন বানান, এই যে ইনস্ট্যান্টেনিয়াস এমনই উচ্চারণ করে হয়তো, আমার নিজেরও এটা উচ্চারণ ঠিক নাই কিভাবে যেন উচ্চারণ করে। যাই হোক, ইনস্ট্যান্টেনিয়াস এক্সেলারেশনের মানটা এবার বের করবো। কি করতে হবে আমাদের, এই যে ভেলোসিটি ভিটাকে ডিফারেন্সিয়েশন করে দিতে হবে, তাহলে আমরা এক্সেলারেশন এর মানটা পেয়ে যাবো। বুঝতেছি যে ইকুয়াল টু ডিভি ডিটি, ভি দ্বারা আমি কি বুঝাচ্ছি, ভি দ্বারা আমি একটা ফাংশন বুঝাচ্ছি যেটা বেগের মানটা পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? বেগের মানটা পরিবর্তন হচ্ছে, তার মানে কি বেগের ভি এর ইয়াটা এরকম হতে পারে 5i ক্যাপ, 3j ক্যাপ, আর তারপরে মনে করো 7k ক্যাপ। এটা কি প্রথমে v1 এর বেগটা ছিল এরকম, মানে x অক্ষ বরাবর 5 মিটার পার সেকেন্ড ছিল, y অক্ষ বরাবর 3 মিটার পার সেকেন্ড ছিল, আর z অক্ষ বরাবর 7 মিটার পার সেকেন্ড ছিল প্রথমে বেগটা। তারপরে বেগটা কি হলো v2, তো তারপরে বেগটা হয়ে গেল মনে করো x অক্ষ বরাবর হয়ে গেছে আর 7i ক্যাপ, y অক্ষ বরাবর হয়ে গেছে মনে করো, তাই আমি একটু চিপার ভিতরে লেখা শুরু করলাম, চিপার ভিতরে না এসে বাইরে আসি, এই যে এখানে প্রকাশ করি v2, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। v2 মনে করো 5i ক্যাপ ছিল প্রথমে, 5i ক্যাপ থেকে হয়ে গেছে 6i ক্যাপ। আচ্ছা, এই যে ক্যাপের মানটা কত ছিল, যে ক্যাপের মানটা 3 ছিল, 3 থেকে মনে করো হয়ে গেছে 5। ওকে, আর এখানে 7 কে ক্যাপ ছিল, 7 কে ক্যাপ থেকে হয়ে গেছে মনে করো 4 কে ক্যাপ। ওকে, তার মানে বুঝতেই পারতেছো যে জেড অক্ষ বরাবর এর ভেলোসিটির মানটা কমে গেছে, মানে জেড অক্ষ বরাবর এক্সেলারেশনের মানটা হলো নেগেটিভ। ওকে, তাই না? ভেলোসিটি কমে গেছে, তার মানে কি নেগেটিভ এক্সেলারেশন, বোঝা যাচ্ছে কি কথা? জি ভাই, তোমরা অধিকাংশই উপরে ক্লাসে পড়ো, তাই আরেকটু ভেঙে ভেঙে বলা উচিত ছিল, কিন্তু চলবে,
নাকি বুঝতে না পারলে জিজ্ঞেস করো, তারপরে নাফিস আপাতত নাই তাহলে এতেই হবে। ওকে, নাকি জিজ্ঞেস বুঝতে না পারলে দেখো এই বরাবর বেগের মান ছিল হলো নেগেটিভ, মানে এক্সেলারেশনের মান হলো নেগেটিভ জেড অক্ষ বরাবর। আবার ওয়াই অক্ষ বরাবর কি হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর বেগের মানটা বাড়তেছে, ওয়াই অক্ষ বরাবর বেগের মানটা বাড়তেছে, এক্স অক্ষ বরাবরও বেগের মানটা বাড়তেছে। আর কিন্তু দেখো এক্স অক্ষ বরাবর যে হারে বাড়ছে, মনে করো এই পুরোটা মানে এই V1 থেকে V2 তে আসতে 2 সেকেন্ড সময় লাগছে, তার মানে কি প্রতি সেকেন্ডে 0.5 করে বাড়ছে এক্স অক্ষে, তাই না? এক্স অক্ষে প্রতি সেকেন্ডে 0.5 করে বাড়ছে। আর ওয়াই অক্ষে কি হয়েছে, ওয়াই অক্ষে প্রতি সেকেন্ডে এক করে বাড়ছে, তার মানে কি যে ওয়াই অক্ষে ত্বরণের মানটা একটু বেশি আর এক্স অক্ষে ত্বরণের মানটা একটু কম। ওকে, তার মানে কি আমরা বলতে পারি যে ওয়াই অক্ষ বরাবর ত্বরণের মান যদি বেশি হয় তাহলে ওয়াই অক্ষ বরাবর বেশি বেশি করে বাড়তে থাকবে। আচ্ছা, এই ওয়াই অক্ষ বরাবর ত্বরণের মান যে 1 মিটার পার সেকেন্ড, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কি এক্স অক্ষে কোনো প্রভাব ফেলবে? না ভাই, এটা এক্স অক্ষে কোনো প্রভাব ফেলবে না। এক্স অক্ষে ত্বরণের মান কত, এক্স অক্ষে ত্বরণের মান হলো 0.5। এই 0.5 হবে এই এই হারে ওয়াই অক্ষে বাড়তে থাকবে। ওকে, তো এই ভেলোসিটি ভিটাকেও এই মুছে দিলাম। এই ভেলোসিটি ভিটাকেও আমি ওই আগের মতো প্রকাশ করতে পারি, আগের মতো কিরকম, এই যে ভিএক্স, ভিএক্স দ্বারা কি বোঝাচ্ছি, এক্স অক্ষ বরাবর যেই ইয়ার মান, এক্স অক্ষ বরাবর যেই দ্রুতি, ভিএক্স আই ক্যাপ দিলাম, তাই ভিএক্স আই ক্যাপ, তারপরে ভি ভিওয়াই, ভিওয়াই মানে কি ওয়াই অক্ষ বরাবর, এটা যে ওয়াই অক্ষ বরাবর সেটা বোঝানোর জন্য আমি কি করব, সাথে একটা চিহ্ন দিয়ে দিব, সেটা হলো এই যে জে ক্যাপ। আচ্ছা, একইভাবে ভিজেড, এটা হলো কে ক্যাপ। ওকে, এটা কি ছিল সামনে, ডিডিটি ছিল, এই ভিটাকে আমি এইভাবে প্রকাশ করলাম। একইভাবে এখন আমরা ওইভাবে ভিএক্স ডিটি ভিওয়াই ডিটি আর এটাও ডিভিজেড ডিটি। ওকে, আচ্ছা এখানে যে আই ক্যাপ ছিল আই ক্যাপটা মিস করা যাবে না, এখানে জে ক্যাপ ছিল জে ক্যাপটাও মিস করা যাবে না, এখানে কে ক্যাপ ছিল কে ক্যাপটাও মিস করা যাবে না। এটা হয়ে যাবে এক্স, মানে এক্স অ্যাক্সিস বরাবর যে এক্সেলারেশন সেটা হবে এক্স, এরপরে আই ক্যাপ, এরপর ওয়াই অক্ষ বরাবর এ ওয়াই জে ক্যাপ, আর ইয়ার অক্ষ বরাবর এ জেড কে ক্যাপ। আচ্ছা, একটা ব্যাপার হলো আমি যখন ভেলোসিটি লিখছিলাম তখন আমি হয়তোবা শুধু শুধু ভিএক্স মানে ওই যে ইয়া থেকে আমি ওই যে স্মরণের মান থেকে ডিরেক্ট যখন ইয়াতে স্মরণের মান থেকে ভেঙে ভেঙে যখন ভেলোসিটিতে আসছিলাম তখন হয়তো বা এভাবে ভিএক্স ভিওয়াই ভিজেড লিখে গেছিলাম, কিন্তু এর পাশে যে কে ক্যাপ কোনো চিহ্ন দেই নাই, জে ক্যাপ এরকম কোনো চিহ্ন দেই নাই, ওইখানে এরকম চিহ্ন হয়ে যাবে। ঠিক আছে, এই যে এরকম এক্সেলারেশন এক্স অ্যাক্সিস বরাবর এক্সেলারেশনের পাশে আই ক্যাপ চিহ্ন দিছি, এটা কি মিন করতেছে, আই ক্যাপ দ্বারা মিন করতেছে হলো এক্স অক্ষ বরাবর যে এক্সেলারেশনের মানটা। ওকে, তো এই যে একটু ভুল করছিলাম সেটা হলো এই যে পাশে চিহ্নটা দেওয়া লাগতো একদম লাস্ট লাইনে, তোমরা আশা করি বুঝতে পারছো কি বুঝাতে চাচ্ছি। তো বোঝা গেছে তো জিনিসটা? জি ভাই। চলো এবার দেখি তোমরা টেস্ট করে যে কতটুকু বুঝতে পারছো। এখানে আর এর মান দেওয়া আছে টি কিউ মাইনাস 5t, ওকে 5t, এরপর আই ক্যাপ, এরপর প্লাস প্লাস দিয়ে নিচে লিখলাম 6 মাইনাস 7 টি পাওয়ার 4 জে ক্যাপ। আপাতত তোমাদের সুবিধার স্বার্থে তোমাদেরকে বাঁচাই দিলাম, সেটা হলো জেড ক্যাপের টার্মটা, তোমার মানে জেড এক্সিস বরাবর মানে যে কে ক্যাপের যে টার্মটা সেটা আপাতত নাই দিলাম তোমাদেরকে। ওকে, এখন আমাদেরকে বলছে এর ভেলোসিটির সমীকরণটা বের করতে, আমাদেরকে বলছে এক্সেলারেশনের সমীকরণটা বের করতে। তো বের করতে পারবা নাকি আমি বের করে দিব, তুমি একটু বের টের করে আমাকে বলো।
ভাইয়া ওটা কি 6 মাইনাস 70 টু দি পাওয়ার এ পাওয়ার 4 এটা পাওয়ার 4 হাতটা কি খারাপ আচ্ছা ওকে তো জিনিসটা কি হবে এই যে ডি আর ডিটি তার মানে এখান থেকে কি বলতে পারি আর মানটাকে আমি মনে করো আর এর মানটাকে আমি এক্স কে কে আই ক্যাপ ডিটি ওয়াই জে ক্যাপ এই যে এক্স এর টার্মটা মানে এই যে এইটুকুকে আমি এক্স এর জায়গায় রিপ্লেস করব মানে এইটুকু চলে আসবে এক্স এর জায়গায় আর এই যে এই ফুল টার্মটা এইটুকু চলে আসবে ওয়াই এর জায়গায় তার মানে কি ডিটি অফ 2t কিউব মাইনাস 5t আই ক্যাপ প্লাস নিচে লিখলাম ডিটি 6 মাইনাস 7 টি পাওয়ার 4 জে ক্যাপ কেউ বললো না তো কত হবে বলো একটু আচ্ছা আমি করে দিচ্ছি বিষয়টা হলো যে এখানে প্রথমে একবার এই যে এখানে ছিল এখানে একবার আমি সাবমিশন রুল ইউজ করছি আবার আমরা সাবমিশন রুল ইউজ করতে পারবো সাবমিশন রুল ইউজ করে কি করব এই ব্র্যাকেটের ভিতরে এটুকু বের করে ফেলতে পারবো তবে বের করার আগে এই ডিডিটিটাকে আমি ভেতরে নিয়ে যাব কিন্তু একেবারে হোল ব্র্যাকেট দিয়ে কিন্তু আই ক্যাপই থাকবে কেন আই ক্যাপ থাকবে এই পুরোটা হলো এক্স অ্যাক্সিস এর টার্ম যেরকম আগে আমি শুধু এক্স দ্বারা প্রকাশ করতেছিলাম বা আমি যখন প্রথমে একবার টি স্কোয়ার দ্বারা প্রকাশ করতেছিলাম শুধু কি টি স্কোয়ার থাকতে পারে টি স্কোয়ার এর সাথে টি স্কোয়ার মাইনাস ওয়ান এরকম একটা সমীকরণ হতে পারে এমনও হতে পারে যে টি স্কোয়ার মাইনাস টি কিউব এমনও হতে পারে তো সেরকম বিভিন্ন ধরনের সমীকরণের মতো এইখানে আরেকটা সমীকরণ সেটাকে দ্বারা ইয়া করতে হবে তো তোমাদের ডিফারেন্সিয়েশন মনে হয় প্র্যাকটিস করা হয় নাই যেমনটা বুঝতেছি পরীক্ষা টরীক্ষা নেওয়া লাগবে তাহলে তোমরা ভালো করবা আচ্ছা এই থ্রিটা নিচে এসে গুণ অবস্থায় এসে যাবে আর এখানে হয়ে যাবে থ্রি মাইনাস টু এই থ্রি যদি টু এর সাথে গুণ হয় তাহলে হবে সিক্স সিক্স টি স্কোয়ার আচ্ছা আমি ভেঙে ভেঙে করি ওকে তোমরা এর মাঝে কারোর অ্যান্সার হয়ে গেলে আমাকে অ্যান্সার বলে দিবা অবশ্যই এখানে মাঝখানে একটা মাইনাস সাইন ছিল দেখো এখানে মাঝখানে একটা মাইনাস সাইন ছিল এই মাইনাস সাইনটা আমি দুইটার মাঝখানে দিলাম 5t এবার একটা হোল ব্র্যাকেট দিয়ে আই ক্যাপ ছিল মানে এই ডিডিটাকে আমি ভেতরে নিয়ে গেছি ভেতরে নিয়ে গিয়ে আমাদের যে সামেশন আমি করেছি হ্যাঁ হ্যাঁ বলো আমি করেছিলাম হ্যাঁ হ্যাঁ বলো 60 স্কয়ার মাইনাস 5 মাইনাস 28 60 স্কয়ার হ্যাঁ হ্যাঁ 60 স্কয়ার মাইনাস 5 এরপরে আর কি আছে এরপরে এই যে এখানে একটা আছে সেটা হলো কি এটা হয়ে যাবে মাইনাস তাই না কারণ আমি আরেকটু তোমাদের যারা পারতেছ না তাদের জন্য করে দিই এটা হবে সিক্স মাইনাস আচ্ছা আমি এক্স এরটা এখন আপাতত করতেছি ওয়াই এরটা উপরে নিয়ে যেয়ে করবো এরপর আরেকটা রয়েছে হ্যাঁ আরেকটা কত জানো এরপর রয়েছে কত হবে 70 টু দি পাওয়ার 4 70 টু দি পাওয়ার 4 কি কি মানে এই যে এই এই তুমি তো যেটা প্রথমে বললে সেটা হলো x এর টার্মটা তাই না 28 28 আচ্ছা এটা বলতেছি আচ্ছা 28 টি পাওয়ার কিউব হবে ঠিক আছে তবে বলার সময় 28 টি কিউব বলার জন্য একটা জিনিস মিস করছো এই যে 20 হ্যাঁ এটাই বলছি আমি আমি হ্যাঁ আমি আমি বলি শেষ করি এই 28 টি কিউব এরপর অবশ্যই 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 একটা কথা উল্লেখ করতে হবে 28 টি কিউব জে ক্যাপ একই ভাবে এই যে যখন 60 স্কয়ার মাইনাস 5 এরপরে বলে দিতে হবে আই ক্যাপ মানে কি বুঝাচ্ছি এই পুরো টার্মটা এক্স অক্ষ বরাবর কাজ করতেছে ওকে আমি বুঝাতে পারছি যে ছিল আমি নাম দেখতে পারিনি নাকিব বলেছিল ভাই আচ্ছা হ্যাঁ তো এই যে এটা হলো আই ক্যাপের টার্ম আর এই যে ওয়াই ক্যাপের টার্মটা আমি উপরে করতেছি ঠিক আছে একটু অদ্ভুত আকার মনে করো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন জায়গা নাই সমস্যা এটাতে
এখানেও তো জায়গায় পড়ে না, একটু বড় বোর্ড লাগবে। ওকে, এই যে সিক্স, এটা হলো একটা কনস্ট্যান্ট, সো এটা চলে আসবে হলো জিরো, আর এটা থাকবে হলো 28 7 টি পাওয়ার কিউ, আর এখানে কি হবে একটা জে ক্যাপ। ওকে, তো আমাদের মেইন অ্যান্সারটা হবে এইটা আর এটার সমানুপাতিক, 6 টি স্কয়ার মাইনাস 5 আই ক্যাপ, এটা লেখাই ছিল তাহলে লিখলাম আরেকবার, 28 টি কিউ। আর জিনিসটা কি সবাই বুঝতে পারছো যে আমরা ভেলোসিটির মানটা বের করলাম? জি ভাই। আচ্ছা, সবাই বুঝছো? যারা বুঝছো একটু হ্যান্ড রেজ করো দেখি। আর দুইটা হলেই হয়। সাকিব, সাকিব কি ঘুমায় পড়ছে মনে হয়? না ভাইয়া, না ভাইয়া। বুঝতে পারছো কি? হ্যাঁ, আমার ক্যালকুল মানে ভেক্টরটা খুব ভালো মতো শেখা হয় না, এই কারণে একটু সমস্যা হচ্ছে। ভেক্টরটা ভালোভাবে শেখা হয় নাই। আচ্ছা, আর আর কে যেন বুঝতে পারো নাই, তামিনুল, তামিনুল কোথাও সমস্যা আছে? না ভাই, বুঝছি। আচ্ছা তাহলে ঠিক আছে, সাকিব বাদে বাকি সবাই বুঝছে। সাকিব অবশ্যই ভেক্টরটা শিখে ফেলবা, ভেক্টরের আসলে তেমন কিছু ইউজ। আচ্ছা, ভেক্টরের শিটের কথা মানে নোটের কথা কি তুমি বলছিলে আগের দিন? না ভাই, আমি না, অন্য কেউ। তাহলে কি জানি বলছিল? যাই হোক, ভেক্টর নোট তো ইয়াতে দেওয়া আছে, ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে চাইলে পড়ে নিতে পারো, আর চাইলে ইউটিউব থেকে ভিডিও দেখে নিতে পারো। ব্যাপার হলো যে ইউটিউবের ভিডিও মানে আমি আসলে পাই না, মানে ভেক্টর আসলে একটা ম্যাথমেটিক্যাল টার্ম, তো যেহেতু এটা একটা ম্যাথমেটিক্যাল টার্ম, এটার আসলে কি বলবো ম্যাথের, আমি যদি ভেক্টর লিখে সার্চ করি ইউটিউবে ম্যাথের বহুত অনেক জিনিসপত্র পাবো। আর তাছাড়া এটা যদি আমি ফিজিক্সেও ব্যবহার করতে চাই, আমি তোমাদের ওইখানে ভিডিওতে মানে যতটুকু আমার দরকার ততটুকুই শেখানো আছে, এরপরে আমি যখন ইলেকট্রিসিটি পড়াবো তখন হয়তো বা আগে আরেকটা ভেক্টরের ক্লাস নিতে হবে, তখন আমি ভেক্টরের একটু অ্যাডভান্স পার্ট পড়াবো, ঠিক আছে? এখন যদি কোনো একটা ইউটিউব থেকে ভিডিও টিডিও আমি বের করতে চাই, তাহলে এটা প্রথমে আমার ভালোভাবে ভিডিও দেখে বোঝা লাগবে যে যা বোঝাইছে মানে আমার যতটুকু দরকার মানে তোমাদের বুঝাইতে ততটুকুই আছে কিনা, যদি এক্সট্রা থাকে তাহলে তো ব্যাপার নাই। তো এর জন্য আমি মানে আমার ক্লাস গুলাই দিয়ে দিই, যাই হোক তাও তবু তোমরা ইয়া থেকে সার্চ করে দেখতে পারো। আর ওই নিচে তো শিট দেওয়াই ছিল, ঠিক আছে, ওই শিট থেকে পড়লেই অবশ্যই হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি আসতেছে? এরপরে আমরা তোমাদেরকে গ্রাফটা বোঝানোর দরকার কথা ছিল। গ্রাফটা কিভাবে বোঝাবো সেটা হলো, মনে করো একটা বস্তু যখন স্থির অবস্থায় আছে, আজকে বেশি টাইম ওয়েস্ট হয়নি। আচ্ছা, একটা বস্তু যখন স্থির অবস্থায় আছে, মনে করো ওই যে আমাদের যে ল্যাম্পপোস্ট, ল্যাম্পপোস্ট থেকে 2 মিটার দূরে আছে, এই স্থির অবস্থায় আর দ্বারা পজিশন আর দ্বারা প্রকাশ করে, ঠিক আছে, ল্যাম্পপোস্ট থেকে মনে করো 2 মিটার দূরে গাড়িটা দাঁড়ায় আছে, তার মানে কি গাড়িটার যে অবস্থান বনাম সময়ের লেখচিত্র যদি আঁকতে চাই, আর দ্বারা আমি অবস্থানকে বোঝাচ্ছি, অবস্থান বনাম সময়ের যদি লেখচিত্র আঁকতে চাই সেটা কি হবে, এরকম সোজা, তাই তো? ওকে, আচ্ছা, এখন মনে করো যে ওটার ভেলোসিটি আছে, ভেলোসিটি একেবারে কনস্ট্যান্ট, ওকে, কনস্ট্যান্ট ভেলোসিটি থাকলে, কনস্ট্যান্ট ভেলোসিটি বলতে আমি কি বুঝাচ্ছি, মনে করো বেগ ভি ইকুয়াল টু প্রথমে ছিল 5 মিটার পার সেকেন্ড, আর পরেও বেগ ভি ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড আছে, মানে 10 ঘন্টা ধরে ধরো গাড়িটা চলতেছে, ওই 10 ঘন্টা ধরে ওই ভি ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড আছে। তো প্রথমে কি ছিল, প্রথমে ওই ইয়া থেকে ল্যাম্পোস্ট থেকে 2 মিটার দূরে দাঁড়ায় ছিল, তাহলে এই এর সরণের যদি আমি সমীকরণটা লিখতে চাই তাহলে কিরকম হবে, তাহলে এটা এরকম হবে, প্রথমে 2 মিটার সামনে আগায় ছিল, 2 প্লাস 5 ইনটু টি। 5 ইনটু টি কেন লিখলাম আমি, এই ব্যাপারটা হলো যে এর বেগ প্রথমে ভি ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড ছিল, এই জিনিসটা না বুঝাই এরকম বুঝাই, মনে করো প্রথমে এ ছিল, ঠিক আছে, বেগ প্রথমে এ ছিল, তাহলে এর অবস্থানের যদি আমি একটা সমীকরণ লিখতে চাই সমীকরণটা কি হবে, প্রথমে 2 মিটার সামনে ছিল, এটা একটা কনস্ট্যান্ট, এটা প্লাস অবস্থায় প্রথমে থেকে যাবে, আর এই যে এ এ বেগ নিয়ে চলতেছিল, সুতরাং এর ইকুয়েশনটা হবে এটি, আর ইকুয়ালস 2 প্লাস এটি। ওকে, এই ইকুয়েশনটা কিভাবে আনলাম বোঝা গেছে?
কখনো আর এর ইকুয়েশন টি স্কোয়ার লিখছি, তারপরে আরো বিভিন্ন ধরনের ইকুয়েশন দেখলাম, টি স্কোয়ার মাইনাস ওয়ান, তারপরে আরো বিভিন্ন বিভিন্ন কিছু আছে, ওই যেরকম মাত্র যেটা তোমরা ডিফারেন্সিয়েশন করলা ওরকম বিভিন্ন ইকুয়েশন ছিল, যেখানে ওই যে ফোর টি কিউব, ফোর টি কিউব ছিল না, এরকম ছিল কত, সেভেন, সেভেন টি পাওয়ার ফোর ছিল, এরকম বিভিন্ন ছিল। তো যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে থাকে তার ইকুয়েশন কেমন হবে, কনস্ট্যান্ট ভেলোসিটিতে আগে থেকে 2 মিটার সামনে ছিল, এখন এখানে 2 মিটার না বলে আমি এরকমও বলতে পারি যে আগে থেকে এক্স মিটার সামনে ছিল, ঠিক আছে, আগে থেকে এক্স মিটার সামনে ছিল, তাহলে এর অবস্থানটা হবে এক্স প্লাস এ ভেলোসিটি নিয়ে সামনের দিকে আগাচ্ছে এফ এটি। ওকে, এটা বুঝতেই পারতেছো এটা হলো একটা একঘাতের সমীকরণ, আর টি এর উপর পাওয়ার এখানে ওয়ান, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে টি আছে আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে আর আছে, তাহলে এটা হলো একঘাতের একটা সমীকরণ, যেহেতু একঘাতের সমীকরণ সুতরাং এটা একটা সরল রেখা হবে, সরল রেখাটা শুরু কোথায় থেকে হবে, এই যে এক্স পয়েন্ট থেকে শুরু হয়ে এভাবে সরল রেখা আকারে উপরের দিকে উঠতে থাকবে, সরণ তো ধীরে ধীরে বাড়তে থাকবে, তাই না, যেহেতু একটা ভেলোসিটিতে নিয়ে চলতেছে। ওকে, এরপরে আমি চাই, এবার হলো এখানে ভি কনস্ট্যান্ট ছিল, এবার আরেকটা বিষয় সেটা হলো ভিটা বাড়তেছে, মনে করো ধীরে ধীরে বাড়তেছে, এখন বাড়ার সময় একটা স্পেশাল কেস আসছে, সেটা হলো সমহারে বাড়তেছে, মানে প্রথম সেকেন্ডে বেগের মান মনে করো ছিল 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড বেগে 1 সেকেন্ড অতিবাহিত হয়েছে, বেড়ে হয়ে গেছে 10 মিটার পার সেকেন্ড, তারপর আরো 1 সেকেন্ড অতিবাহিত হয়ে গেছে, বেড়ে হয়ে গেছে 15 মিটার পার সেকেন্ড, তারপর আরো 1 সেকেন্ড অতিবাহিত হয়েছে, বেড়ে হয়ে গেছে 20 মিটার পার সেকেন্ড, তার মানে কি প্রতি সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড করে বেগের হারটা বাড়তেছে, তার মানে কি বেগের হার যে বৃদ্ধির মানটা এটা কি একটা কনস্ট্যান্ট আছে, তাই না, বৃদ্ধির মানটা একটা কনস্ট্যান্ট আছে, ওই একই রকম যে ল্যাম্পস থেকে এক্স মিটার সামনে ছিল, এটা কনস্ট্যান্ট, তাহলে তার ইকুয়েশনটা কেমন হবে যখন এক্সেলারেশনটা কনস্ট্যান্ট থাকে, তখন তার ইকুয়েশনটা কেমন হবে, তার ইকুয়েশনটা হবে এরকম, এই দেখো আর ইকুয়াল টু আগে থেকে এক্স মিটার সামনে ছিল, এরপর মনে করো আদি একটা বেগ ছিল, আদি একটা বেগ ছিল মানে কি প্রথমে বললাম যে ভি ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড ছিল, 1 সেকেন্ড বৃদ্ধি, 1 সেকেন্ড পরে 10 মিটার পার সেকেন্ড হচ্ছে, তাহলে মানে কি একেবারে প্রথমে ছিল কত, 5 মিটার পার সেকেন্ড, তাই না, এখন এখানে 5 না ধরে আমি আপাতত এ ধরলাম, ঠিক আছে, প্রথমে ছিল এ মিটার পার সেকেন্ড, তারপর বৃদ্ধি পেয়ে হয়ে গেছে বি মিটার পার সেকেন্ড, তারপর 1 সেকেন্ড পর আবার বৃদ্ধি পেয়ে হয়ে গেছে সি মিটার পার সেকেন্ড, এবং এই এ বি সি এরা মনে করো সমহারে বাড়তেছে, ঠিক আছে, সমহারে বাড়তেছে মানে এ বি সি হলো পরস্পর সমান্তর ধারা একটা, যারা ম্যাথমেটিক্যাল থেকে বোঝে যে সমান্তর ধারা কি জিনিস, তো প্রথমে এ মিটার পার সেকেন্ড বেগ ছিল, তাহলে এ টি, ওকে, এরপরে মনে করো যে সমতরণে চলতেছে, তাই না, বললাম যে এর মানটা কনস্ট্যান্ট, এর মানটা কনস্ট্যান্ট, এখন এটাকে কি দিতে পারি, এটাকে আমি বললাম কি দিব, বি দিলাম, ওকে, বি ত্বরণে চলতেছে, তাহলে তার ইয়াটা হবে, ইকুয়েশনটা হবে এমন, বি টি স্কয়ার, ওকে, তার মানে কি একটা বস্তু যদি কনস্ট্যান্ট এক্সেলারেশনে চলতে থাকে তার ইকুয়েশনটা কি হবে, প্রথমে যেখান থেকে মানে আদি অবস্থান যোগ আদি বেগ, মানে একেবারে প্রথমে যে বেগ ছিল সেটাকে বলতেছে আদি বেগ, আদি বেগ কত ছিল এ মিটার পার সেকেন্ড, এ ইনটু টি প্লাস এই যে আমাদের যে এক্সেলারেশনের মানটা বি, এক্সেলারেশনের মানটা বি বসাবো ইনটু টি স্কয়ার, ওকে, জি ভাইয়া, ওকে, আসলে এ মানে এক্স এ বি এগুলো দ্বারা বুঝাচ্ছি যে সবগুলোই হলো কনস্ট্যান্ট, আর আমার মেইন ফোকাসটা হলো এদের পাওয়ারে, পাওয়ারে কি বুঝাতে চাচ্ছি, এই যে দেখো এর উপর পাওয়ার 1, এর উপর পাওয়ার হলো 2, ওকে, এরপর পাওয়ার 1, এর উপর পাওয়ার 2, তোমরা যারা গ্রাফ নিয়ে অনেক পড়াশোনা করছো তারা বুঝতে পারতেছো যে এর গ্রাফটা হবে একটু এটার কি গ্রাফটা সোজা ছিল, এর গ্রাফটা হবে একটু এরকম একটু প্যারাবোলা আকৃতির হবে, ওকে, আচ্ছা এখন তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, আর ইকুয়াল টু বলা আছে 5 মাইনাস 5 মাইনাস 7 টি প্লাস 3 টি স্কোয়ার, ওকে, এখন এখানে ভেলোসিটি ভি এর মানটা কত, মানে আদিতে ভেলোসিটিটা কত ছিল, আদি বেগ কত ছিল, মাইনাস 7,
মাইনাস 7 এটাই হলো যে তোমাদেরকে মানে এই ইকুয়েশনটা দেখানো তারপরে হলো এই গ্রাফটা দেখানোর উদ্দেশ্যটা কি তাহলে তোমরা এরকম একটা ইকুয়েশন দেখে অথবা এরকম একটা গ্রাফ দেখে যেন বুঝতে পারো যে এটা মানে এই বস্তুটা কনস্ট্যান্ট এক্সেলারেশনে চলতেছে বুঝতে পারছি এখন তোমরা এখন তোমরা কি বলতে পারবা যে মনে করো এর সামনে একটা মাইনাস দিয়ে দিলাম ওকে এখন তোমরা বলতে পারবা যে অরিজিনের থেকে কতটুকু দূরে ছিল বস্তুটা যখন চলার শুরু করছিল 5 বা মাইনাস 5 বলতে পারি মানে যেদিকে আমি পজিটিভ ধরতেছি তার বিপরীত দিকে ছিল তার বিপরীত দিকে 5 মিটার দূরে ছিল ওকে আশা করি বুঝাইতে পারছি যে আমার এই ইয়ার ইয়ার উদ্দেশ্যটা কি আমাদের ইকুয়েশনের উদ্দেশ্যটা কি আমাদের এই ইয়াটার উদ্দেশ্য কি গ্রাফের উদ্দেশ্যটা কি জি ভাই ওকে তাহলে আচ্ছা আমি যে এখানে বলছিলাম যে একটা কনস্ট্যান্ট এক্সেলারেশন নিয়ে চলতেছে তাই এখানে বি মানে এক্সেলারেশনের মানটা ধরছিলাম হলো বি ব্যাপারটা না আসলে এরকম না ব্যাপারটা হলো এই বি এর মানটা কি হবে মনে করো এক্সেলারেশনের এর মানটা হলো কি ধরলাম এক্সেলারেশনের এর মানটা মনে করো সরেও ঠিক আছে কিছু পাচ্ছি না আপাতত এই সরেওকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা বি পাব ওকে এই বি এর মানটা কি সরেওকে 2 দিয়ে ভাগ করলে আমরা বি এর মানটা পাবো তাহলে তোমরা এই ইকুয়েশন দুই দিয়ে কেন ভাগ করবে এটা এরকমই এটা সূত্র থেকে আসছে বলতে গেলে আমি বোঝাবো যে হাফ এটি স্কয়ারের সূত্রটা থেকে আসছে হাফ এটি হ্যাঁ হাফ এটি স্কয়ার সূত্র থেকে আসছে বিষয়টা সেরকম না মানে হাফ এটি স্কয়ারের সূত্রে আমি যাব মানে ওই রকম সূত্রে যাব যাওয়ার আগে ব্যাপারটা এরকম যে এই বি এর মানটা মানে একটা ইকুয়েশন দেওয়া আছে যেটা মনে করো কনস্ট্যান্ট এক্সেলারেশনের ইকুয়েশন এখানে টি স্কয়ারের যে সহগ আছে তার দ্বিগুণ পরিমাণ হবে হলো আমার এই এক্সেলারেশনের মানটা এটা কিভাবে পাইছি এই যে সূত্রগুলোর কথা তোমরা বলো যে এই v ইকুয়াল টু u প্লাস at তারপরে s ইকুয়াল টু ut প্লাস হাফ এটি স্কয়ার এই সব সূত্র আসলে গ্যালিলিও আবিষ্কার করছে এই গ্যালিলিও কিভাবে আবিষ্কার করছে গ্যালিলিও যে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা দ্বারা আবিষ্কার করছে ঠিক আছে তো এই bt স্কয়ার মানে আমি তুমি ওইখান থেকে মানে s ইকুয়াল টু ut প্লাস হাফ এটি স্কয়ার থেকে এখানে আসতে চাচ্ছ আমি বলতেছি যে আমরা এইটা থেকে ওইটাতে যাব বুঝতে পারছি জি ভাই মানে আসলে আমরা এটাকে বলতে পারবো না যে এই b এর মানটা হলো মানে ওই হাফ এটি স্কয়ার থেকে আসছে মানে এই bটা হলো হাফ মানে কি বলবো a বাই 2 এক্সেলারেশন বাই 2 bটাকে হাফ a বানাবো আমরা ওকে তো এক্সেলারেশনের মান ছিল মনে করো সরেও তাই সরেও দুই ভাগে ভাগ করলে আমরা একটা কনস্ট্যান্ট মান পাবো সেটা হলো b এই bটা হলো a bt স্কয়ার হিসেবে বসবে তাহলে আমাকে এই ইকুয়েশন থেকে বলে দাও যে এর এক্সেলারেশনের মানটা কত ছিল হ্যালো আছো তোমরা হ্যালো ভাই কোন সমীকরণটা এই যে r = এই যে minus 5 7 t plus 3 t স্কয়ার হ্যাঁ এটা হলো 6 আসবে ওকে তো এবার গেল কনস্ট্যান্ট এক্সেলারেশন এখন যদি ব্যাপারটা এমন হয় যে এক্সেলারেশনটাও কনস্ট্যান্ট না হতে পারে না এই যে এখানে ছিল v কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট হয়ে গেছে এখানে একটা s হবে আর এখানে কি ছিল এখানে ছিল হলো পজিশন কনস্ট্যান্ট ঠিক আছে মানে এই যে s = 2 মিটার দূরে ছিল যদি মানে এক্সেলারেশন এটাও যদি কনস্ট্যান্ট না হয় তাহলে কি হবে তাহলে মনে করো ওই যা খুশি হইতে পারে যা খুশি হইতে পারে বলতে বুঝাচ্ছি মনে করো এই যে এরকম এরকম একটা গ্রাফ হইতে পারে এখানে কিছুই কনস্ট্যান্ট নাই আপাতত আপাতত আমরা ছোট ছোট ভাগ ধরতে পারি এই যে এই একটা ছোট ভাগ ধরলে এখানে দেখো একেবারে সরল রেখা মনে হচ্ছে তার মানে এই পার্টে আমার এক্সেলারেশন এর মানটা ছিল জিরো ঠিক আছে আবার এখানে দেখো মনে হচ্ছে যে একটু কমে গেছে তার মানে কি এখানে এক্সেলারেশন এই পার্টে এক্সেলারেশনের মানটা নেগেটিভ কিছু একটা ধরে নাও নেগেটিভ এ ঠিক আছে নেগেটিভ এ না যেহেতু এক্সেলারেশন কি এ দ্বারা প্রকাশ করতেছি তাহলে মনে করো নেগেটিভ বি আবার দেখো এই পার্টে একটু স্লাইটলি বাড়ছি ওকে বাড়ছে তাহলে তখন ধরে নিতে পারো এক্সেলারেশনের মানটা সি আবার এখানে দেখো আবার ধীরে কমে গেছে তখন এক্সেলারেশনের মানটা ধরে নাও ডি আর ডি এর মানটা অবশ্যই নেগেটিভ হবে তাই না আবার দেখো এখানে প্রায় একটা মানে সমান ইয়া বোঝাচ্ছে তার মানে এক্সেলারেশনের মানটা জিরো তার মানে কি এক্সেলারেশনের মানটা বিভিন্ন রকম হচ্ছে মানে এক্সেলারেশনটা আসলে কনস্ট্যান্ট না ওকে বুঝতে পারছিস
জি ভাই। ওকে আচ্ছা, এখন আচ্ছা এখন আমাকে বলো যে এক্সেলারেশন যদি কনস্ট্যান্ট না হয়, এরকম একটা গ্রাফ দেওয়া আছে, এই গ্রাফ থেকে কিভাবে আমি মনে করো এখানে এক্স ওই আর 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 টি এর গ্রাফ দেওয়া আছে, এখানে এক্সেলারেশন কনস্ট্যান্ট না, এক্সেলারেশন কনস্ট্যান্ট না, সি দ্বারা কনস্ট্যান্ট বুঝাচ্ছি, ভেলোসিটিও কনস্ট্যান্ট না। এখন কিভাবে এই যে মনে করো এই একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে আমি ভেলোসিটি ভি এর মান নির্ণয় করব, কিভাবে নির্ণয় করতে পারি? ডিফারেন্সিয়েশন করে আমাদেরকে ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা কিভাবে আমি এক্সেলারেশন এর মান নির্ণয় করতে পারি? ডি আর বাই ডিটি। এক্সেলারেশন এর মানে কথা বলছি আমি, এক্সেলারেশন এর মান নির্ণয় করব, এক্সেলারেশনের মান নির্ণয় করার জন্য আমাদের ভেলোসিটির ভেলোসিটিকে মানে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে আমরা ভেলোসিটি পাবো, ভেলোসিটিকে আবার ডিফারেন্সিয়েশন করলে আমরা এক্সেলারেশন পাবো, বুঝতে পারছ? ভেলোসিটি টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তখন আমাদের আসলে কি করতে হবে, আমাদের এই কাজটা করতে হবে, আমার এই ইউনিটিকে তো সব শেষ। হ্যাঁ আপনি কি সেকেন্ড ডিফারেন্সিয়ালের কথা বললেন এখনি? হ্যাঁ হ্যাঁ সেকেন্ড ডিফারেন্সিয়াল, মানে একবার ডিফারেন্সিয়েশন করব আবার ডিফারেন্সিয়েশন করব, মানে আমি যে জিনিসটা আসলে বোঝাইতে চাচ্ছি সেটা হলো মনে করো আমার এই যে এই বিন্দুতে আমার ভেলোসিটি ভি এর মানটা দরকার, মনে করো ভি এর মান কত আসবে, 5 মিটার পার সেকেন্ড আসতো। এখন তোমরা হুটহাট এটাকে মানে এটাকে ডিফারেন্সিয়েশন করে বলতে পারো, হাই হ্যাঁ এটা তো একটা কনস্ট্যান্ট, যেহেতু এটা একটা কনস্ট্যান্ট তাহলে এর মান কি শূন্য হয়ে যাবে, তাই না? এরকম বলতে পারো, ব্যাপারটা আসলে সেরকম না, ব্যাপারটা হলো এই এই মানে এখান থেকে ভেলোসিটি এর মানটা তুমি সহজেই নির্ণয় করতে পারো, কিন্তু আবার এই ভেলোসিটি থেকে আবার যদি এক্সেলারেশনের মানটা নির্ণয় করতে চাও তাহলে কি করতে হবে, তোমার এই পুরো গ্রাফটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে এখানে এখানে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এখানে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে ওই যে ঢাল নির্ণয় করতে হবে অ্যাকচুয়ালি। আর ঢাল কিভাবে আমরা নির্ণয় করতে পারি, ঢাল এইভাবে নির্ণয় করতে পারি, এই যে একটা বাঁকা গ্রাফ, বাঁকা গ্রাফের এই ধীরে ধীরে এখানে নিয়ে আসবে, ধীরে ধীরে এখানে নিয়ে এসে তারপরে একটা, আচ্ছা আমার মনে হয় এটা আগের দিন আমি বুঝে বলি নাই যে গ্রাফ থেকে কিভাবে ডিফারেন্সিয়েশন করা যায় বা স্লোপ নির্ণয় করা যায়, তো চলো শিখে ফেলা যাক। মনে করো এই যে এরকম একটা গ্রাফ আছে, এই যে একটা পয়েন্ট আছে, এখন আমি কি করব এই গ্রাফের যদি স্লোপ নির্ণয় করতে চাই বা এটাকে যদি ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে আমার এই 2 নম্বর বিন্দুটা ওই দূরে নিলে হবে না, 2 নম্বর বিন্দুটা খুব কাছে নিতে হবে, খুব কাছে নিয়ে আমি কি করব একটা সরলরেখা আঁকাবো। সরলরেখাটা কি হবে, যদি এইরকম একটা গ্রাফ হইতো, মনে করো এটা দিয়ে আসলে ভুল হয়েছে, মনে করো আমার এইরকম একটা গ্রাফ, এরকম গ্রাফে আমার এমন একটা সরলরেখা আঁকাইতে হবে যেটা জাস্ট একটা মানে এই যে 1 নম্বর বিন্দু মনে করো, এই জাস্ট 1 নম্বর বিন্দুতে টাচ করে যাবে। ওকে আসলে 1 নম্বর বিন্দুতে টাচ করে নাই, 1 নম্বর বিন্দুর পাশে একটা 2 নম্বর বিন্দু ছিল সেটাতেও টাচ করছে, কিন্তু এই 1 আর 2 নম্বর বিন্দু এরা পরস্পর যে খুব কাছাকাছি, যেহেতু এরা পরস্পর খুব কাছাকাছি এ কারণে এরা মানে জাস্ট একটা বিন্দু দিয়ে টাচ করে গেছে এরকম মনে হবে, বুঝাইতে পারছি? জি ভাই। তো আমাদের এই সমীকরণটা থেকে ভেলোসিটি এর মান নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে, এই এই বিন্দুটাকে আমাদেরকে স্লোপ নির্ণয়, আচ্ছা আমি এইটুকু বুঝাইলাম যে এরকম ভাবে একটা ঢাল আঁকাইতে হবে, ঢাল আঁকানোর পরে কি কাজ আমাদের, ফোন আসছে আপাতত কেটে দিচ্ছি পরে দেখা যাবে। ওকে এভাবে ঢাল নির্ণয় করতে হবে, মানে একটা রেখা আঁকতে হবে, এই রেখা আঁকার পরে আমরা কি করব, এই রেখা আঁকার পরে এই রেখাটা এক্স এক্সিস এর সাথে বা এক্স এক্সিস এর সাথে সমান্তরাল কোন রেখার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এক্স এক্সিস এর সাথে মনে করো 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এই আমি আগের দিন বলছিলাম যে ট্যান এর মান হতে পারে ট্যান, ঢালের মান হয় ট্যান থিটা, মানে এক্স এক্সিস এর সাথে যত ডিগ্রি কোণ উৎপন্ন করবে সেটা হবে থিটার মান, প্রথমে হবে এটা 60 ডিগ্রি, তার মানে মনে করো এই যে এই বিন্দুতে ঢাল নির্ণয় করলো, ঢাল নির্ণয় করে দেখলো যে এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, যেহেতু 60 ডিগ্রি তখন ওখানে এই স্লোপ m এর মান হবে ট্যান থিটা, মানে ট্যান 60 ডিগ্রি। ওকে আবার একইভাবে এখানে একটা বিন্দু নিয়ে এখানে স্লোপ এর মান নির্ণয় করলো, দেখলা যে এটা x এক্সিস এর সাথে সমান্তরাল একটা রেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তখন ওইখানে স্লোপ m এর মান কি হবে, m এর মান হবে ট্যান থিটা, ট্যান 30, থিটা বলতেছি ট্যান 30। একইভাবে এইখানে মনে করো একটা বিন্দু নিলা, বিন্দু নিয়ে এখানে একটা এরকম একটা
স্পর্শকাকলা, যেটাকে আমি মনে বলতেছি যে জাস্ট ওই বিন্দুটাতেই টাচ করে যাবে, এই যেখানে যে ধারণাটা বুঝাইলাম যে একটা রেখা আঁকবো যেটা জাস্ট মানে এক নাম্বার বিন্দুর স্লোপ নির্ণয় করবো, জাস্ট এক নাম্বার বিন্দুতেই টাচ করে যাবে, এক নাম্বার বিন্দুতেই টাচ করে যাবে, ওই রেখাটাকে বলা হয় স্পর্শক। এরকম একটা স্পর্শক আঁকা বা স্পর্শকটা এক্স অক্ষের সাথে যত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এম ইকুয়াল টু ট্যান থিটা, মানে ওই যে এম মানে কি ওই যে স্লোপ, স্লোপ ইকুয়াল টু ট্যান থিটা, মানে ওই থিটার মানটা বসায় দিবা হয়ে যাবে। আর এই এম এর মানটা পেয়ে গেলে কি হবে, তোমরা যদি সরণ বনাম সময় লেখচিত্র থেকে স্লোপ নির্ণয় করতে থাকো তাহলে তোমরা ভেলোসিটি ভি পেয়ে যাবে, তাই না? বুঝাতে পারতেছি? জি ভাইয়া। ওকে, আর নাকি বুঝতেছো? হ্যাঁ বুঝছি, সরণ বনাম। ওকে, তো আমি যেটা তোমাদেরকে আসল বুঝাইতে চাচ্ছিলাম সেটা হলো এই যে আমাদের একটা ইচ্ছা মতো একটা গ্রাফ দেওয়া ছিল, এটার অবস্থা খারাপ হয়ে গেছে, এই যে এরকম একটা ইচ্ছা মতো আর বাই টি গ্রাফ দেওয়া ছিল, এটা থেকে ভেলোসিটি নির্ণয় করতে হলে মনে করো এই যে একটা নির্দিষ্ট পয়েন্ট, এই নির্দিষ্ট পয়েন্টে আমার ভেলোসিটি নির্ণয় করতে হলে জাস্ট ওই পয়েন্টে ঢালাকালেই মানে একটা স্পর্শক আঁকায় ফেললেই চলে যাবে। কিন্তু এই ভেলোসিটি থেকে আবার যদি আমাদের এক্সিলারেশন এর মান নির্ণয় করতে হয় তাহলে আমাদের একটু কষ্ট করতে হবে। কষ্ট করে কি করতে হবে, এখানে একটা পয়েন্ট নিতে হবে, আবার এখানে একটা পয়েন্ট নিতে হবে, এখানে ঢাল নির্ণয় করতে হবে, আবার এখানে ঢাল নির্ণয় করতে হবে, আবার এটা ঢাল নির্ণয় করতে হবে, আবার এটা ঢাল নির্ণয় করতে হবে, এভাবে ঢাল নির্ণয় করে করে তুমি একটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ আঁকাবা। বুঝতে পারছি? ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফটা হয়তো বা মনে করো এরকম হবে। নাকি বুঝতে পারছো যে আমি কি বলছি? ওকে, এরকম কিন্তু অঙ্ক আছে, এরকম অঙ্ক তোমাদেরকে করতে হবে, জাস্ট গ্রাফের উপর ডিপেন্ড করে তোমাদেরকে এক্সেলারেশনের মান বের করতে হবে, ইয়ার মান বের করতে হবে। সো এভাবে ইয়া করে এই আর এর মনে করো অনেক অনেক বিন্দু ইয়া করে স্লোপ নির্ণয় করে তুমি এখানে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ আঁকাবা। আঁকানোর পরে তারপর ওই যে তোমাকে বলছিল মনে করো এই যে এই সময়ের ভেলোসিটি নির্ণয় করছিলে, এরপর বলছিলে এক্সেলারেশন নির্ণয় করতে, তোমার ঠিক মনে করো এখানে যদি 3 সেকেন্ডে হয় তাহলে এখানেও ঠিক 3 সেকেন্ডে এসে আবার তুমি স্লোপ নির্ণয় করবা, তখন তুমি এক্সেলারেশনের মানটা পেয়ে যাবে। ওকে, আর স্লোপ বলতে ওই যে আমি ওই ঢালকে বোঝাচ্ছি, বোঝা গেছে কথাটা যে কিভাবে আমরা একটু ব্যাকাতারা গ্রাফ থেকে ভেলোসিটি ভি এর মানটা পেতে পারি, কিভাবে এক্সেলারেশন এর মানটা পেতে পারি? বুঝতেছি যে ব্যাকাতারা গ্রাফের আসলে নিজের কোনো তেমন কোনো ইকুয়েশন থাকবে না, তাই না? থাকতেও পারে আবার নাও থাকতে পারে, যদি না থাকে তাহলে তো সমস্যা হয়ে যাবে, তখন কিভাবে নির্ণয় করবো, এই যে এইভাবে নির্ণয় করবো। ওকে, এবার সবকিছু মুছে দিতে পারি? জি ভাইয়া। আচ্ছা, এখন একটা জিনিস যেটা বোঝানো বাকি আছে সেটা হলো এই যে কনস্ট্যান্ট এক্সেলারেশন। আচ্ছা, এক্সেলারেশনের মানটা এই যে এরকম ভাবে উপরের দিকে উঠতেছিল, ঠিক আছে, এরকম ভাবে উপরের দিকে উঠতেছিল, এটা প্রকাশ করতেছে ভেলোসিটি ভি এর মানটা ধীরে ধীরে বাড়তেছে, ঠিক আছে। আচ্ছা, এমনও হতে পারে যে ভেলোসিটির মানটা ধীরে ধীরে কমতেছে। এক্সেলারেশনের সঙ্গে আমি কি বলছিলাম যে ভেলোসিটি মানে বেগ পরিবর্তনের হার, পরিবর্তন তো মানে বেড়ে 5 মিটার পার সেকেন্ড থেকে 10 মিটার পার সেকেন্ডে হতে পারে, আবার 10 মিটার পার সেকেন্ড থেকে আবার 5 মিটার পার সেকেন্ডে হয়ে যেতে পারে। মনে করো 5 থেকে প্রথমে 10 হয়েছে, 10 থেকে আবার 2 তে চলে আসতে পারে, তাই না? আসতে পারে, মানে বাড়তেও পারে আবার কমতেও পারে। এখন এক্সেলারেশনের মান যদি পজিটিভ হয় তাহলে এইরকম হবে, আর এক্সেলারেশনের মান যদি নেগেটিভ হয় তখন গ্রাফটা কিরকম হবে, তখন গ্রাফটা হবে এইরকম। ওকে, এই দুটার আসলে পার্থক্য বোঝা গেছে, একটা এইরকম ভাবে উপরের দিকে উঠবে আর একটা এইরকম ভাবে নিচের দিকে চলে যাবে। বুঝাতে পারছি? জি ভাইয়া। এবার চলো আমরা একটু তোমাদেরকে টেস্ট করছি, তোমরা আসলেই বুঝছো কিনা। আজকে ক্লাস কেমন হচ্ছে, কেমন লাগতেছে তোমাদের? খুব দ্রুত দ্রুত কি পড়াচ্ছি? তোমরা দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন? এই আমার ইয়া কই গেল, তোমরা স্ক্রিন দেখতে পাও? এখনো আসেনি, আমার এটা কাজ বন্ধ করা শুরু করছে, এটা এত গরম হয়ে গেছে কেন? আসছে কি, আসুক না আসুক, আমার একটু ওয়েট করতে হবে, তাহলে ততক্ষণ আমরা একটু তোমাদের সাথে গল্প করে নেই। কে কোন স্কুলে পড়ো একটু বলো দেখি, কারো ইয়া কিছু দেখতে পাচ্ছি না আমি,
যাই হোক বলো, কে কোন স্কুলে পড়ো টরো, কে কোথাকার? আচ্ছা তোমরা কথা শুনতে পাও? হ্যাঁ জি ভাই শোনা যায়। হ্যাঁ একজন একজন করে তাহলে বলো কে কে আসো। নাকিব বলো প্রথমে, কোন স্কুল কোথায়? আমি সিলেট, সিলেট ক্যাডেট কলেজে আছি। সিলেটের কোন স্কুল? ক্যাডেট কলেজ, সিলেট ক্যাডেট কলেজ। ক্যাডেট কলেজ, ওকে ধন্যবাদ। আর ক্যাডেট কলেজে যেটা সম্ভবত অলিম্পিয়াড করতে দেয় না, মানে তাই না? এখন তো বন্ধ তাই করতেছে। হ্যাঁ মানে অলিম্পিয়াড একটু আচ্ছা। এরপরে কে কে আসো? নাম মিম আসো, মিম নাম, কোন স্কুল কোথাকার বলো। আমিও সিলেটের গভর্নমেন্ট এমসি একাডেমি। কি একাডেমি? গভর্নমেন্ট এমসি একাডেমি। ও আচ্ছা। এরপরে কে ছিল? সঞ্জিতা ছিল, সঞ্জিতা বলো কোন স্কুল। আমি হচ্ছে ঢাকা থেকে, আমি কে কারমি স্যার স্কুলে পড়ি। এরপরে আর কে ছিল? এটা ক্লাস করতেছিল। আচ্ছা আর কে গেছিল, আমার নাম ভুলে গেছি। সাকিব, সাকিব, সাকিব কোন স্কুলের? ভাই আমি তো ঢাকার, আর আমি হচ্ছে আমিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ। আচ্ছা তোমাদের স্কুলটা অনেক সুন্দর দেখছিলাম। আপনি গেছেন কখনো ভাইয়া? না ইউটিউবে দেখছিলাম আর কি। তোমরা কি এখন দেখতে পাচ্ছ স্ক্রিন? জি ভাই এখন দেখা যাচ্ছে। আচ্ছা যারা বাদ পড়লা তাদেরকে একটু দেখে ফেলি, কারা বাদ পড়লা, স্কুলের নামটা শোনা হয় নাই। কম্পিউটারটা কাজ করতেছে না আর কে। তামিনুল কোন স্কুলের? আমি নুরিয়া মাধ্যমিক বিদ্যালয় বরিশাল থেকে। শুনতে পাইনি নাম। নুরিয়া মাধ্যমিক বিদ্যালয় বরিশাল থেকে। ওকে আচ্ছা। আর অর্পিতা? ভাই আমি নিটারি কলেজের স্কুল খুলনা। কোন স্কুল? নিটারি কলেজের স্কুল খুলনা এমসিএসকে। ময়মনসিংহ এর? না খুলনাতে ভাইয়া। আচ্ছা যাই হোক, আসলে ঢাকার স্কুল বাদে আমার অত পরিচিতি নাই। যাই হোক তোমরা তো কেউ রাজশাহী না আমি। আচ্ছা দেখা যায় তো কোনো দেশি ভাই পাওয়া যায় কিনা, আমার দেশের বাড়ি রাজশাহী তাই বললাম আর কি। যা কাজ কর। ওকে এটা কাজ করতেছে মোটামুটি, ধীরে ধীরে আগাই, বেশি লাফালাফি করলে সাদা সাদা আসতেছে। আচ্ছা তোমাদেরকে এই জিনিসটা দেখায় দেই। আচ্ছা তোমরা যে ওই যে তোমরা যারা উপরের ক্লাসে পড়ো, মানে 9-10 বা উপরের ক্লাসে, আর তারা হয়তো ওই যে জানো যে মানে ওই যে ফ্রি ফল, যে দুইটা বস্তু একসাথে ছেড়ে দিলে একই সময় ভূপৃষ্ঠে পতিত হবে, এই যে এই মেশিনটার মাধ্যমে ওইটা একেবারে সুন্দরভাবে পরিমাপ করা যায়। এর ভিতরে নিয়ে গিয়ে তুমি যদি একটা ইট আর একটা ওই যে পাখির পালক দুইটা একসাথে ছেড়ে দাও তাহলে একবারে একই সাথে পতিত হবে। ভাইয়া এটা কি অনেক বড় হয়? এটা এটা যেরকম বড় দেখাচ্ছে এটা সেরকম বড় না, তবু 6-7 ফিট তো হবেই মোটামুটি। 6-7 ফিট, এর চেয়ে বেশি না। ওকে আচ্ছা তো আমি যেটা তোমাদেরকে দেখাতে চাচ্ছিলাম সেটা হলো কই গেল, এই যে এখানে এখানে আমাদেরকে কি কি জিজ্ঞেস করছে, এখানে আমাদের x ডিভাইডেড বাই x আর t এর গ্রাফ দেওয়া আছে। মানে কি হলো এটা, মোবাইলে কাজ করে না, কম্পিউটারে কাজ করে না, মোবাইল মোবাইলের জায়গায় থাক। আচ্ছা এটা হলো আমাদের এক্স টি, মানে ওই যে সরণ বনাম অবস্থান বনাম সময়ের গ্রাফ। এখন এখান থেকে তোমরা আমাকে দেখে বলবে যে ও এ অংশে ভেলোসিটির মান পজিটিভ না নেগেটিভ নাকি জিরো,
কলম একটা কলম পজিটিভ পজিটিভ দাঁড়াও একটু ভুল হয়ে গেছে এই এখানে এর মানটা পজিটিভ কেন পজিটিভ কারণ দেখো এক্সেলারেশনটা ধীরে ধীরে বাড়তেছে তাই না মানে সামনের দিকে যাচ্ছে মানে অবস্থানের দূরত্বটা ধীরে ধীরে বাড়তেছে আচ্ছা একইভাবে এখানে এক্সেলারেশন এর মানটা কি পজিটিভ নেগেটিভ নাকি শূন্য এখানে শূন্য আচ্ছা এখন এখানে এ আর বি তে আসো দাঁড়াও এক সেকেন্ড আমার ভিডিও অফ আছে আম্মু আব্বু ফোন করেছে ঠিক আছে ওকে আচ্ছা এখান থেকে এ আর বি এ বি পজিশনে এখন এখানে ভেলোসিটি এর মান কি পজিটিভ নাকি নেগেটিভ পজিটিভ আর দূরত্বের মানটা ধীরে ধীরে বাড়তেছে এক্সেলারেশনের মানটা পজিটিভ না নেগেটিভ না শূন্য শূন্য আচ্ছা আচ্ছা এখানে এখানে ভেলোসিটি এর মানটা পজিটিভ নেগেটিভ নাকি শূন্য 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 কেন শূন্য কারণ দেখো অবস্থানের কোনো পরিবর্তন হয়নি একেবারে ইয়া ছিল ওকে এক্সেলারেশনের মানটা এক্সেলারেশনের মানে আসলে প্রশ্নই আসে না কারণ ভেলোসিটি যেহেতু শূন্য তাহলে এক্সেলারেশনের আসলে প্রশ্নই আসে না এক্সেলারেশনের মানটাও শূন্য বলা যায় এভাবে আচ্ছা তো আচ্ছা এখানে কি হলো এখানে ভেলোসিটির মানটা পজিটিভ না নেগেটিভ নেগেটিভ পজিটিভ এর মানটা নেগেটিভ আর এক্সেলারেশনের মানটা নেগেটিভ এক্সেলারেশনের মানটা কি আসলে নেগেটিভ দাঁড়াও হ্যাঁ এক্সেলারেশনের মানটা এখানে নেগেটিভ কারণ ওই যে আমি তোমাদেরকে দুইটা গ্রাফ দেখাই প্যারাবোলার মতো দেখা যাচ্ছে এটা এই যে এরকম একটা ছিল আর মানে এরকম একটা ছিল এটা হলো যখন নেগেটিভ হলে হয় ঠিক আছে আর আরেকটা ছিল এই যে এরকম এটা হলো পজিটিভ হলে হয় এখন ব্যাপারটা হলো তুমি যদি এই যে এইটাকে উল্টায় ধরো তাহলে এরকম দেখতে পারবা আর এটাকে যদি উল্টায় ধরো তাহলে এই যে এরকম দেখতে পারবা ইট মিন্স মানে এই যে এটা কিসের সাথে মিলতেছে এটা আসলে এটার সাথে মিলতেছে তার মানে কি এক্সেলারেশনের মানটা আসলে নেগেটিভ বুঝাতে পারছি কনসেপ্টটা মানে ব্যাপার হলো যে এরকম উল্টা যদি থাকে উল্টা থাকলে তখন আবার মানে বোঝাটা তো একটু টাফ তাই না তো তখন গ্রাফটা এরকম হবে এই যে এরকম আমি কি খাতায় এঁকে দেখাবো আবার না ভাই না ঠিক আছে বুঝতে তো পারছো ঠিক আছে আচ্ছা তো এখানে এক্সেলারেশন নেগেটিভ এটা তো বোঝা গেছে জি ভাই এখানে কি হইছে এখানে ভেলোসিটি পজিটিভ না নেগেটিভ আর এক্সেলারেশন সাদুল আলম মনে হয় মাত্র আসছো আচ্ছা ইলমি এবার বলো ইলমি বলো এই বিসি অংশে ভেলোসিটি এর মান পজিটিভ নাকি নেগেটিভ পজিটিভ পজিটিভ আচ্ছা এক্সেলারেশনের মান এর মান কি পজিটিভ পজিটিভ এক্সেলারেশনের মান তো পজিটিভ এই যে সিডি অংশে পজিটিভ ভেলোসিটি ভি এর মানটা পজিটিভ আর এক্সেলারেশনের মান পজিটিভ পজিটিভ এক্সেলারেশনের মান জিরো জিরো আচ্ছা এটা কি সোজা আশা করি বোঝা গেছে আর ফোনটা আমার নিয়ে গেছে তাহলে আমি এখানেই দেখি কিছু পড়ানো যায় কিনা ঠিক আছে তাহলে এবার আমি স্টপ শেয়ার করে দিই আর কাজ করতেছে না স্টপ আচ্ছা বই নিয়ে তোমাদের সাথে কথা বলতে ব্যাপার কি
খুবই ঝামেলা করতেছে তো কম্পিউটার। তোমাদের মানে করতে দিব না, করতে দিব এরকম কোন কথাবার্তা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিব। মানে ব্যাপার হলো যে 2 ঘন্টা ক্লাস, তো আসলে 2 ঘন্টা ক্লাস একটা চ্যাপ্টার পড়ানোর জন্য একটু মানে কম। ক্লাস আমি পড়াবো, এরপর তোমাদেরকে HW দিয়ে দিব। ওকে HW দিয়ে দিব মানে একেবারে খানদানি পদ্ধতিতে দিব। বোসনের একটা ওয়েবসাইট আছে, তোমরা হয়তো জানো, বোসনের ওয়েবসাইটে কি তোমরা রেজিস্টার্ড? জি ভাই আমি রেজিস্টার্ড। বাকিরা তামিনুল, তারপরে সঞ্জিতা ভাইয়া লিংকটা চ্যাট বক্সে দেয়া যাবে? ওকে দিয়ে দিচ্ছি, একটু পরে না হয় দেই। কোন কি দেখা যাচ্ছে আমার ভিডিও? হ্যাঁ এখন ভিডিও দেখা যাচ্ছে, লিংক একটু পরে দিয়ে দিব। না ক্লাস যখন শেষ হয় তখন খুঁজে খুঁজে বের করে এনে দিয়ে দিব। ওকে যে সাকিব দিয়ে দিছে, ওকে ওই ওখানে আমি বিভিন্ন ফিজিক্স এর প্রবলেম অ্যাড করে দিব না তোমাদের জন্য, তোমরা ওই অ্যানসার গুলো লিখে লিখে সাবমিট দিয়ে দিবা। আর সাবমিট দিয়ে দিলে তোমরা নিজেরাই বুঝতে পারবা যে অ্যানসার ঠিক হয়েছে না ভুল গেছে। আর আমি তো বুঝতেই পারবো কি অ্যানসার লিখে সাবমিট দিলা আর কি অ্যানসার লিখে সাবমিট দাও না। ঠিক হওয়াটা তো পরের বিষয়, ঠিক হলে তোমরা অটোমেটিক্যালি পয়েন্ট পেয়ে যাবা। আর তোমাদের নিজেরই দেখতে ভালো লাগবে যে পয়েন্ট পেয়ে, তারপর একটা লিডার বোর্ড আছে কি উপরে কে নিচে মানে সর্বোচ্চ পয়েন্টের একটা। সেটা হলো আমাদের খুবই একটা স্পেশাল দুইটা কেস আছে, একটা হলো কনস্ট্যান্ট ভেলোসিটি। এই স্পেশাল কেসটাই কি হয় না হয় সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। মনে করো একটা v, এটা কনস্ট্যান্ট ভেলোসিটি আছে, তাহলে আমাদের এই যে সরণ, সরণটা কি ডেল আর, এই ডেল আর ইকুয়াল টু আমরা বলতে পারি প্রথমে মনে করো ইনিশিয়াল অবস্থায় আর ইনিশিয়াল অবস্থায় ছিল, এটা দূরত্বে ছিল, এর সাথে v গুণ t, মানে প্রথমে v বেগে ছিল, এই v এর সাথে টাইম t গুণ করলে আমরা কতটুকু পেয়ে যাব, আমরা সরণের মানটা পেয়ে যাব। বুঝতে পারছো? জি ভাই। এটা হলো একটা সূত্র, ওকে। তোমরা এখন এমন কেউ নাই যে বুঝবা না, কারণ নাকিব চলে গেছে। আচ্ছা এখন এবার হলো একটা আরেকটা সূত্র, সেটা হলো কনস্ট্যান্ট এক্সিলারেশন। ব্যাপারটা হলো আগে ওইগুলো পড়ায় নেওয়ার অর্থটা হলো মানে তোমরা আসলে বিভিন্ন জায়গায় দেখলেই কনস্ট্যান্ট এক্সেলারেশনের সূত্রটা মানে আমাদের 9-10 এর যে বই, তোমরা তো 9-10 আশা করি পড়ো সবাই, 9-10 এর যে বই সেখানে আসলে কনস্ট্যান্ট এক্সেলারেশন নিয়ে বেশিরভাগ মাথা ঘামানো হয়েছে। তাই তোমাদেরকে কোনো প্রবলেম দেওয়া হলে তোমরা বাই ডিফল্ট ধরে নাও যে এক্সেলারেশনটা সেখানে কনস্ট্যান্ট আছে, বাই ডিফল্ট ধরে নাও এক্সেলারেশনটা কনস্ট্যান্ট আছে। আসলে এক্সেলারেশনটা কনস্ট্যান্ট নাও থাকতে পারে, এক্সেলারেশনটা বিভিন্ন রকম ভ্যারি করতে পারে, তাই না? বিভিন্ন রকম ভ্যারি করতে পারে। তো এই বিষয়টা যেন তোমাদের মাথায় প্রথমেই খেলা না করে, এর জন্য আগের এই এত সমস্ত কনসেপ্ট তোমাদেরকে বোঝাই একদম দিন শেষে একটা স্পেশাল কেস বুঝাচ্ছি। স্পেশাল কি, যদি কোশ্চেনে বলা থাকে এক্সেলারেশনটা কনস্ট্যান্ট তাহলে তো খুবই ভালো তোমাদের জন্য, নয়তো তোমাদের তোমরা মানে ক্যালকুলাসে তো অনেকেরই অসুবিধা হয়, তাই না? ক্যালকুলাসের অসুবিধা, তার মানে যদি কোশ্চেনে কনস্ট্যান্ট এক্সেলারেশন এই কথাটুকু লেখা থাকে সেটা হলো তোমাদের জন্য একেবারে আশীর্বাদ স্বরূপ। তখন তোমরা বিভিন্ন ধরনের সূত্র অ্যাপ্লাই করতে পারবা। কি সূত্র অ্যাপ্লাই করতে পারবা? সেগুলো হলো এরকম যে এই যে অতিক্রান্ত মানে সরণ, সরণ কতটুকু হবে আর ইনিশিয়াল, আচ্ছা এটা কি সরণ না, দুঃখিত সরণ না, এটা হলো অবস্থান। আচ্ছা আমি আবার এটা ভেলোসিটি, কনস্ট্যান্ট ভেলোসিটিটা আগে লিখে ফেলি, কনস্ট্যান্ট ভেলোসিটি এটা হলো আর টু ইকুয়াল টু হবে আর ওয়ান প্লাস ভিটি। আর ওয়ান ভিটি মানে যেটা আমি বুঝাচ্ছি যে আমি তো এরকম লিখছিলাম যে ডেল আর ইকুয়াল টু আর টু মাইনাস আর ওয়ান, তাই না? এই আর ওয়ানটা এই পাশে নিয়ে আসলাম, আর ওয়ানটা এই পাশে নিয়ে আসলাম, থেকে গেল কি খালি আর নিচেরটুকু দেখা যাচ্ছে না। ও আচ্ছা নিচেরটুকু দেখা যাচ্ছে না, ওকে আমি খালি সবটাকে উল্টা পাল্টা করি, এরকম ভাবে দেখা যে আমার এরকম সূত্র ছিল না ডেল আর ইকুয়াল টু আর টু মাইনাস আর ওয়ান, তাই না? ওকে
এখন আমি এই R1টাকে এই পাশে আনবো আর এই DLRটাকে ওই পাশে নিয়ে যাব না না DLRটাকে ওই পাশে নিব না আমি জাস্ট R2কে এক পাশে রাখবো আর R1 আর DLRকে এক পাশে রাখবো মানে ব্যাপারটা হলো R2 ইকুয়াল টু হলো DLR প্লাস R1 ওকে এটুকু তো বোঝা গেছে জাস্ট এটাই পাশে আনছি আর এটা দ্বারা আমি কি বুঝাইতে চাচ্ছি এই DLR এটা হলো আমাদের একটা সরণ তাই না আচ্ছা আসলে আমাদের বস্তু সরণের চেয়ে আমাদের এই জিনিসটা বেশি দরকার হয় যে বস্তুর অবস্থানটা কোথায় তাই না বস্তু সরণের চেয়ে আমাদের বেশি দরকার হয় যে বস্তুর অবস্থানটা কোথায় এই অবস্থানটাকে প্রকাশ করার জন্য আমরা আমরা সূত্র ইউজ করি সেই সূত্রটা কি এই যে R1 VT এখানে আমি হয়তোবা আগের বার ডেল লিখছিলাম তাই না এই ডেল জিনিসটা এই R2 দ্বারা আমি কি বুঝাচ্ছি এই যে ডেল আর মানে এই সরণের মানটা যদি বের করতে চাও এই সরণের মানটা হলো VT মানে আমাদের বই S ইকুয়াল টু VT লেখা আছে না এই S টা হলো কি সরণ এই S টা হলো সরণ S এই সরণটাকে আমি ডেল আর দ্বারা প্রকাশ করতেছি তাহলে যদি তুমি ডেল আর টা দেখতে চাও তাহলে ডেল আর ইকুয়াল টু VT ব্যাপারটা হলো যে আমাদের এই সরণের চেয়ে বেশি দরকার হয় বস্তুর অবস্থানটা আমাদের এই সরণটাও দরকার হতে পারে তাহলে তোমরা এই সূত্রটাও লিখে রাখতে পারো যে ডেল আর ইকুয়াল টু VT বা S ইকুয়াল টু VT আবার তার সাথে এটাও লিখে রাখতে হবে যে নতুন অবস্থান মানে এখানে একটু অবস্থানে ছিল তারপর কনস্ট্যান্ট ভেলোসিটিতে এখানে আসলো R2 এই নতুন অবস্থানের ইয়াটা কতটুকু বা নতুন অবস্থানটাকে আমরা কিভাবে নির্ণয় করতে পারি নতুন অবস্থানটা নির্ণয় করার জন্য আমাদের আর ইনিশিয়াল প্লাস ভিটি ওকে মানে আদি অবস্থানটা জাস্ট যোগ করে দিতে হবে বুঝে দিলাম না এইসব ছোটখাটো কথা আসলে তোমরা জানো তবু ওকে এবার কনস্ট্যান্ট এক্সেলারেশন কনস্ট্যান্ট এক্সেলারেশনের জন্য ওই যে নতুন অবস্থান R2টাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি এভাবে প্রকাশ করতে পারি প্রথমে R1 দূরত্বে ছিল এরপরে হলো UT UT না VID VI দ্বারা কি বুঝাচ্ছি ইনিশিয়াল ভেলোসিটি অধিকাংশ বইয়ে VI ইনিশিয়াল ভেলোসিটি এভাবে প্রকাশ করা যদিও আমাদের 19 এর বইয়ে এটাকে U দ্বারা প্রকাশ করছে এবং U দ্বারা প্রকাশ করলে আসলে সুবিধা হয় তবু এটাকে বিভিন্ন বইয়ে আসলে মানে তোমরা যেসব বই পড়বা এইচআরকে ফিজিক্স সেখানে ভি ইনিশিয়াল এভাবে প্রকাশ করছে তা এভাবে দিলাম আবার এভাবেও হতে পারে V1 বা V0 এভাবে প্রকাশ করতে পারে তো সাধারণত ইউ দ্বারা প্রকাশ করে না আমি জিনিসটা এভাবে এটাই বুঝাতে চাচ্ছি তো VI ইন্টু টি প্লাস হাফ এ টি স্কোয়ার এটা কি কনস্ট্যান্ট ভেলোসিটি থাকলে নতুন যে একটা R2 অবস্থান পাবা সেটা একইভাবে ওই যে সরণটা কি পাবো সরণটা হবে ভি ইনিশিয়াল ইন্টু টি প্লাস হাফ এ টি স্কোয়ার এটা সূত্র ওকে একইভাবে মনে করো টি সময় পরে ভেলোসিটি এর মানটা কত হবে টি সময় পর ভেলোসিটি ভি ফাইনাল হবে হলো ভি ইনিশিয়াল প্লাস এক্সেলারেশন ইন্টু টি ওকে এখন তোমরা যদি ডেল ভি নির্ণয় করতে চাও মানে ভেলোসিটির পরিবর্তন এই ডেল ভি হলো এই যে এক্সেলারেশন গুণ টি ওকে আচ্ছা এটা দরকার হয় আরেকটা সূত্র আছে সেটা হলো ভি এফ এর উপর স্কোয়ার দিলে সেটা হবে ভি ইনিশিয়াল এর উপর স্কোয়ার প্লাস 2 ইনটু এক্সেলারেশন ইনটু অতিক্রান্ত যে মানে যতটুকু সরণ হয়েছে মানে ডেল আর ওকে বুঝাইতে পারছি সূত্রগুলো এটা 1 এটা 2 এটা 3 আর কি কোনটা বাদ পড়ছে আর যেটা বাদ পড়ছে সেটা হলো আরেকটা সূত্র সেটা হলো যে আমরা গড় বেগ দিয়ে অনেক সময় কাজ চালিয়ে নিতে পারি গড় বেগ দিয়ে কাজ কিভাবে চালিয়ে নিব এই যে ভি ইনিশিয়াল প্লাস ভি ফাইনাল ডিভাইডেড বাই 2 এটা হলো গড় বেগ এর সাথে আমরা যদি টাইমকে গুণ করে দিই তাহলে আমরা খুব সহজেই অতিক্রান্ত দূরত্ব বা সরণের মানটা পেয়ে যাব মানে ডেল আর এর মানটা পেয়ে যাব এই ডেল আর এর সাথে যদি আবার ওই আর ইনিশিয়াল বা আর ওয়ানটাকে যোগ করে দিই তাহলে আমরা আর টু পেয়ে যাব ওকে একটু সংক্ষেপে করে দিলাম বুঝাতে পারছি এই যে আর টু কি হবে ওই ডেল আর এর সাথে এই যে ডেল আর এর সূত্রটা তোমরা দেখতে পাচ্ছ এই ডেল আর এর সাথে আমরা জাস্ট এই আর এর ওয়ানটাকে যোগ করে দিব এটা তো আশা করি বোঝা গেছে তোমাদের জন্য জি ভাই ওকে আচ্ছা এবার আরেকটা খুবই স্পেশাল কেস যে স্পেশাল কেসটা হলো ফ্রিলি ফলিং ফ্রি ফল আচ্ছা ফ্রি ফল দ্বারা কি বোঝানো হয় ফ্রি ফল দ্বারা জিনিসটা এরকম যে কোন একটা জিনিস কোন একটা জিনিসের উপর যদি গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন জি ছাড়া আর কিছুই কাজ না করে
কোনো একটা ইয়ার উপরে যদি গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন ছাড়া আর কোনো কিছুই কাজ না করে কোনো একটা অবজেক্টের উপরে, তখন ওইটাকে বলা হয় ফ্রি ফল বা ফ্রি ফলিং অবজেক্ট। অবজেক্টটাকে বলা হয় ফ্রি ফলিং অবজেক্ট, মানে ফ্রিলি ফল করতেছে। তো তার মানে কি এক্সিলারেশন এর মানটা জি একদম কনস্ট্যান্ট হয়ে গেল। আচ্ছা এটা জি বলা উচিত না, এটা হলো মাইনাস জি। মাইনাস জি বলতে কি বুঝাচ্ছি, মানে আসলে এই জি এর মানটা তো নিচে দিয়ে কাজ করতেছে সবসময়, তাই না? জি এর মানটা এভাবে নিচে দিয়ে কাজ করতেছে। সো জি এর মানটা হলো, এখানে এস এর মানটা আমি কি বলতে পারবো, এস মানে সরণ, সরণটা সরণ এস বা ডেল আর দ্বারা প্রকাশ করা ভালো। ডেল আর বলতে পারবো ই ইউটি না, ভি ইনিশিয়াল, ভি ইনিশিয়াল টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ওকে, একইভাবে এরকম কেন আমি প্রকাশ করলাম, কারণ দেখো আমার ডেল আর এর মানটা ছিল ভি ইনিশিয়াল টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এখন এক্সেলারেশনের মানটা হয়ে গেছে মাইনাস জি, তো মাইনাস জি এক্সেলারেশন এর জায়গায় বসাই দিলে আমরা পেয়ে যাবো ভি ইনিশিয়াল মাইনাস হাফ জি টি স্কোয়ার। একইভাবে আমি যদি আর টু এর মানটা বের করতে চাই, কিছুই না, জাস্ট আর ওয়ানটা যোগ করে দিব প্লাস ওই ডেল আর যা ছিল, ডেল আর ওই যে উপরেরটা ছিল ওটা এখানে বসাই দিলাম। একইভাবে আমি যদি বেগ ফাইনাল ভেলোসিটি এর মান নির্ণয় করতে চাই, ফাইনাল ভেলোসিটি বলতে আমি বুঝাইতেছি মনে করো প্রথমে একটু উপরে ছিল, 2 সেকেন্ড পরে নিচের দিকে নেমে এখানে আসছে, তো এখানে মনে করো কোনো বেগ ছিল না বা এখানে ছিল 5 মিটার পার সেকেন্ড, এর উপরে একটা ত্বরণ কাজ করতেছে, ত্বরণের মান কত, জি, মানে ত্বরণ কাজ করতেছে, এটা ধীরে ধীরে নিচে নামার সময় আর ত্বরণের মানটা নিশ্চয়ই বাড়তে থাকবে বা কিছু একটা হবে, তো ভি ফাইনাল এর মানটা এভাবে নির্ণয় করতে হবে, ভি ইনিশিয়াল মাইনাস এটি, এটা তো আমাদের মেইন সূত্র, তাই না? মেইন সূত্র, এখানে জি এর মানটা জাস্ট বসাই দিব মাইনাস জিটি। ওকে, আচ্ছা তোমাদেরকে আগে পজিটিভ নেগেটিভ জিনিসটা বোঝানো প্রয়োজন। ব্যাপার হলো উপরের দিকে আমি ধরছি পজিটিভ, উপরের দিকে ওঠাকে আমি পজিটিভ আর নিচের দিকে নামাকে আমি নেগেটিভ ধরছি। এখন তোমরা আমাকে একটা জিজ্ঞেস করতে পারো, ভাইয়া এটা পরন্ত বস্তুর জন্য না নিক্ষিপ্ত বস্তুর জন্য, মানে আমরা ইয়াতে যেটা পড়ি, তাই না? ব্যাপারটা হলো বস্তুটাকে যখন নিক্ষেপ করা হবে তখন হলো এই ভেলোসিটির মানটা হবে পজিটিভ, বস্তুটাকে যখন উপরের দিকে নিক্ষেপ করা হবে তখন এই ভি ইনিশিয়াল এর মানটা হবে পজিটিভ, আর বস্তুটা যখন নিচের দিকে নামতে থাকবে তখন এই ভি ইনিশিয়াল এর মানটা নেগেটিভ হবে। এখন তোমরা মানে আমরা একাডেমিকে যা করি আমরা এইখানে প্লাস মাইনাস নিয়ে মাথা ঘামাই, এই জিটি এর সামনে প্লাস মাইনাস নিয়ে মাথা ঘামাই, কিন্তু আসলে মানে আসল কথা যেটা সেটা হলো এই জিটি এর সামনে সবসময় নেগেটিভ, পজিটিভ কখন বসবে, পজিটিভ হলো এই ভি এর সামনে বসবে পজিটিভ, কখন পজিটিভ হবে যখন উপরের দিকে উঠতে থাকবে তখন পজিটিভ, আমি যদি উপরের দিকে পজিটিভ ধরে নিই তাহলে যখন উপরের দিকে উঠবে তখন পজিটিভ আর যখন নিচের দিকে নামবে তখন নেগেটিভ হবে। আশা করি বোঝাইতে পারছি আমি জিনিসটাকে, কেউ না বুঝলে জিজ্ঞেস করতে পারো, কারণ এটা মানে কি বলবো তোমরা একাডেমিকে যেরকম পড়ে থাকো সেটার একেবারে সম্পূর্ণ বিপরীত। হ্যাঁ, তাহলে যদি আমি কোনো ছাদ থেকে বস্তু ফলাই তখনও কি জি এর মানটা নেগেটিভ হবে? হ্যাঁ, জি এর মানটা তখন নেগেটিভ হবে, কারণ কি জি এর মানটা নিচে দিয়ে কাজ করতেছে। এখন তোমরা কি ইয়াটাকে ইয়া বস্তুর ইয়াটাকে কি আমি মনে করো বস্তুটা ইনিশিয়ালি কত 50 মিটার উপরে ছিল, এখন আমি অরিজিনকে ধরলাম হলো একেবারে গ্রাউন্ড কে যদি আমি অরিজিন ধরি তাহলে কি বস্তুর সরণ কি নেগেটিভ হচ্ছে না? এই জিনিসটা বুঝতে পারছি না, জিনিসটা বুঝতে পারতেছি না। মানে বস্তুটা নিচের দিকে পড়তেছে, আমি ধরে নিলাম উপরের দিকে পজিটিভ, মানে সরণটা কমছে, দূরত্ব কমছে, হ্যাঁ দূরত্ব কমছে, মানে উপরের দিকে ধরে নিলাম পজিটিভ আর নিচের দিকে নেগেটিভ, এখন বস্তুটা যদি নিচের দিকে নামতে থাকে তাহলে ভেলোসিটির মান পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ, অবশ্যই নেগেটিভ। কেন? কারণ আমি অরিজিনকে ধরছি একেবারে গ্রাউন্ড, গ্রাউন্ড থেকে 50 মিটার উপরে ছিল, ধীরে ধীরে নিচের দিকে নামতেছে, তাই না? আচ্ছা সবকিছু দেখা যায় না, নিচের দিকে নামতেছে তার মানে ভেলোসিটির মানটা নেগেটিভ। তাহলে আমি যখন এরকম প্রকাশ করব তখন আমি যদি এরকম ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার এভাবে প্রকাশ করি তাহলে কি আমি ইয়াটা পাবো, তাহলে কি আমি এইটা এখান থেকে পরন্ত ইয়াতে পাবো, হিসাব করে দেখো। ব্যাপারটা হলো যখন পরন্ত বস্তু তখন আমাদের এই সামনে একটা নেগেটিভ সাইন দিয়ে দিতে হবে, আমরা কি করি এই উভয় পক্ষের নেগেটিভটা ইয়া করে দেই। আচ্ছা আমি আরেকটু ডিপ থেকে বুঝাই আসি,
ব্যাপার হলো এই পাশে মনে করো আর টু মাইনাস আর ওয়ান, এটা কি ওই যে ডেল আর বা সরণ যেটা, সেটা ইকুয়াল টু কি হবে, সেটা ইকুয়াল টু হবে ইউটি, ইউ দ্বারাই প্রকাশ করলাম আপাতত, মাইনাস হাফ জিটি স্কোয়ার। প্রথমে ছিল 50, তারপর ধীরে ধীরে কমে মনে করো 10 মিটারে আসছে, তাহলে কি এই পাশের সাইনটা কি নেগেটিভ হবে না? জি ভাই, এই পাশের সাইনটা হবে নেগেটিভ, কি হবে মাইনাস 40। ঠিক আছে, আমাদের একাডেমি কি কখনো কি আমরা এই সরণটাকে মাইনাস 40 ধরি না ভাই? আমাদের একাডেমি কি এই জিনিসটাকে খুব সুন্দর করে ইগনোর করে যাওয়া হয় মাইনাস 40। কেন ইগনোর করে যাওয়া হয়? কারণ আমরা এই যে ইউ এর সামনে মানে এই যে আদি বেগ এটার সামনে কখনো মাইনাস দেই না, আমরা কি করি এর সামনে একটা প্লাস দিয়ে দেই। আর প্লাস দ্বারা আমরা কি বুঝাইতে চাই, ব্যাপারটা এরকম যে এর সামনে মাইনাস ঠিকই আছে, আবার এই ইউ এর সামনে একটা মাইনাস আছে, দেখো এখানেও একটা মাইনাস, এখানেও একটা মাইনাস, আবার এই পাশেও মাইনাস, সবগুলো মাইনাস নাই করে দিই ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এরকম দেখা হয় ইকুয়াল টু 40। আমাদের একাডেমিকে এরকম লেখা হয়, কিন্তু ব্যাপারটা তো আসলে সেরকম না। ব্যাপারটা হলো প্রথমে ইয়া থেকে উচ্চতা ছিল 50 মিটার, 50 মিটার থেকে ধীরে ধীরে নিচের দিকে নামতেছে, মানে কি ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে আসতেছে। যদি ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে যদি আমি নেগেটিভ ধরে নিই, তার মানে আমাকে ইউ এর মানটা সামনে একটা মাইনাস বসাতে হবে, মানে ইউ এর মানটা নেগেটিভ দিতে হবে। বুঝতে পারছি? জি ভাইয়া। ভাইয়া কিন্তু স্কুলের টিচাররা অনেক সুন্দর যুক্তি দেখায়, সেটা হচ্ছে আমার তো যে তো নিচে কাজ করছে আর বস্তু নিচে পড়ছে, তাহলে তো পজিটিভ হবে কারণ ত্বরণের দিকে বস্তু যাচ্ছে। হ্যাঁ, এটা হলো ব্যাপারটা হলো মানে কি বলবো একাডেমিকে বা সাধারণভাবে বাই ডিফল্ট এটা ধরে নেওয়া হয় যে আমার যেদিকে সুবিধা হবে আমি সেদিকে পজিটিভ ধরবো, সেদিকে নেগেটিভ ধরবো। জি, আমার যেদিকে পজিটিভ যেদিকে সুবিধা হয় সেদিকে পজিটিভ ধরবো। আমাদের একাডেমিকে যেটা করা হয়, আমাদের একাডেমিকে নিচের দিকে পজিটিভ আর উপরের দিকে ধরা হয় নেগেটিভ। ওকে জি ভাই, আর কিছু না, আমরা যদি নিচের দিকে পজিটিভ আর উপরের দিকে নেগেটিভ ধরে নিই, তাহলে একাডেমিকে আমরা যেভাবে পড়ি ঠিক সেভাবেই পড়তে থাকবো, কোনো অসুবিধা হবে না। বুঝতে পারছি? তো সেভাবে আসলে মানে না পড়াটাই শ্রেয়। ওকে, যেটা বলতেছিলাম ভি ফাইনাল ইকুয়াল টু ভি মাইনাস জিটি। ওকে, আর কি আছে? আর হলো আর কি আছে, ভুলে গেলাম তো, এগুলাই তো এস লিয়া করছি, ভি করছি। হ্যাঁ, আরেকটা আছে হলো ওই সূত্রটা, সেটা হলো ভি ফাইনাল এর স্কোয়ার ইকুয়াল টু ভি ইনিশিয়াল এর স্কোয়ার মাইনাস 2gh। মাইনাস কেন? এই যে জি এর মানটা এখানে যদি বসে। ওকে, বুঝতে পারছি। জি ভাইয়া। ওকে, এগুলো আসলে না বোঝার মতো কিছু নাই, তোমরা একাডেমিকে পড়ে থাকো। ব্যাপারটা হলো যে আজকে মানে দিন শেষে যা বুঝাইলাম নোট আমাদের ওয়েবসাইটে, হ্যাঁ আমাদের ওয়েবসাইটে আসলে একটু একটু কাজ চলতেছে। হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে তোমাদেরকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, মানে তোমরা একাডেমিকে আসলে এই জিনিসটার সাথে পরিচিত, তবু আমি এটা প্রবলেম সলভিং এর একটু টেকনিক বলে দেই তোমাদেরকে। তোমাদেরকে এই ভি ইনিশিয়াল এর মান মানে এই যে এই এতগুলো সূত্র, এই সূত্রের ভিতরে বিভিন্ন জিনিস থাকে, সেটা হলো ভি ইনিশিয়াল এর মান দরকার হয় আমাদেরকে, আমাদের এক্সেলারেশন এর মান দরকার হয়, আমাদের এই সরণ ডেল আর এর মান দরকার হয়, আর টাইম টি এর মান দরকার হয়। তো প্রত্যেকটা মানে কি বলবো প্রত্যেকটা সূত্রে এই চারটা বিষয় আসে আছে, ঠিক আছে, মানে কনস্ট্যান্ট এক্সেলারেশন যেটা, কনস্ট্যান্ট এক্সেলারেশন সেখানে এই চারটা জিনিসপত্র আছে, এই চারটা জিনিসপত্রের ভিতরে তিনটা জিনিসপত্র দেওয়া থাকে, যে কোনো তিনটা দেওয়া থাকে আমাদেরকে একটা বের করে ফেলতে হয়, তিনটা দেওয়া থাকে একটা বের করতে ফেলতে হয়। তো এই ধরনের প্রবলেম সলভ করার জন্য, মানে যে ধরনের প্রবলেমে তোমাদেরকে বলে দেবে যে কনস্ট্যান্ট এক্সেলারেশন, আর সেই ধরনের প্রবলেম সলভ করার জন্য তোমাদেরকে যা করতে হবে সেটা হলো ওই যে প্রথমেই দেখতে হবে, প্রথমেই একেবারে খাতার পাশে লিখে নিতে হবে কি কি দেওয়া আছে, ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটি আদিবেগের মান দেওয়া আছে, এক্সেলারেশনের মান দেওয়া আছে, টাইমের মান দেওয়া আছে। ওকে, যেটা দেওয়া নাই সেটা আমাদের বের করতে হবে। তো এই পাশে প্রথমে লিখে নিতে হবে যে কি দিতে দেওয়া আছে। ওকে, এইভাবে দেখে মানে লিখে নিলে তোমাদের প্রবলেম সলভিংটা অনেক সোজা হবে। তো আমি তোমাদেরকে ওই যে ইয়া দিয়ে দিব না, আচ্ছা তোমাদের ওই যে বইয়ের ব্যাপারে কথা বলতে চাইছিলাম যে
তোমাদের কোন বই পড়বা না পড়বা, তোমরা কি কেউ বইটই কিনছো নাকি? না ভাইয়া। আচ্ছা, তোমরা বই কেনার এটা তোমাদের ব্যক্তিগত পছন্দ যে তোমরা বই কিনবা বা কিনবা না। আমি তোমাদের বইগুলোর মানে চারটা বইয়ের নাম বলছিলাম, যে এই চারটা বইয়ের মধ্যে যেটা তোমাদের সহজ লাগে সেটা পড়বা। এখন সহজ লাগে তোমরা দেখে তো মানে লাইব্রেরিতে যেয়ে বসে পড়ার হয়তো সুযোগ নাই, তো আমি তোমাদেরকে এই চারটা বইয়ের পিডিএফ দিয়ে দিব নে। এই পিডিএফ এর মধ্যে তোমরা এইচআর কে ফিজিক্স যেটা আছে সেটা আমি বেশি সাজেস্ট করি। তো তোমরা এইচআর কে ফিজিক্স এর সেকেন্ড চ্যাপ্টার, আর সেকেন্ড চ্যাপ্টারে ভেক্টর আছে, আর এই যে আজকে যা পড়ালাম কাইনামেটিক্স, ভেক্টর আর কাইনামেটিক্স আছে। এই কাইনামেটিক্স এর উপর অনেক প্রবলেম দেওয়া আছে, এই সমস্ত প্রবলেম তোমরা ট্রাই করবে। ওকে, তোমরা যেহেতু ইয়াতে পড়ো, এই জিনিসটা আরেকটু ইয়াতে পড়ানো চাইতো কিন্তু দরকার হবে না, কারণ তোমরা একাডেমিক এটা পড়ে আসছো। তো এই প্রবলেম গুলো তোমরা ট্রাই করবা, ট্রাই করে তোমাদের যেই প্রবলেম গুলোতে সমস্যা হবে পরবর্তী ক্লাসে আমাকে বলবা। মানে পরবর্তী ক্লাসে না, অ্যাকচুয়ালি মানে ক্লাস যেদিন মানে শুক্রবার, পরবর্তী শুক্রবার না, পরবর্তী শুক্রবার আমি ইন্টিগ্রেশনের উপরে ক্লাস নিব। ইন্টিগ্রেশনের উপরে ক্লাস নেওয়ার পর তারপরে শুক্রবার আমরা আবার এই কাইনামেটিক্সে ফেরত আসবো। এই কাইনামেটিক্সে যখন ফেরত আসবো তখন আমরা ওই মানে এই মাঝখানে তোমরা 2 সপ্তাহ টাইম পাচ্ছ, আর 2 সপ্তাহে তোমাদেরকে প্রায় 100+ প্রায় 100+ অঙ্কের একটা এইচডব্লিউ দিলাম। এই 100+ অঙ্ক তোমরা ধীরে ধীরে নিজে নিজে করে দেখবা, নিজে নিজে করে দেখবা। প্লাস ওই যে মানে আমি তো বই তোমাদেরকে দিয়ে দিব, তাই না? যেহেতু বই দিয়ে দিব তাহলে ওইখানে কনসেপ্টও আছে, তোমাদের কোনো কনসেপ্টে যদি সমস্যা থাকে তোমরা ওই কনসেপ্ট পড়ে নিবা। কনসেপ্ট পড়ে নিয়ে তারপরে ওই প্রবলেম গুলো সলভ করবে। সলভ করে যেগুলোতে তোমার সমস্যা হয় ওই শুক্রবার দিন তোমরা মেসেজে লিখে দিবা, ভাই আমার এই এত নম্বর এত নম্বর এত নম্বর এত নম্বর এত নম্বর প্রবলেমে সমস্যা আছে। তো সেগুলো নিয়ে তারপরে ক্লাসে আলোচনা করব, এরপর আমরা 4th চ্যাপ্টার শুরু করব। ওকে, মানে তো আমাদের নেক্সট দিন কি পড়া হবে, আমাদের নেক্সট দিন আমরা ইন্টিগ্রেশন নিয়ে পড়াশোনা, ক্লাস একটু দিয়ে দেন। ওকে, আমরা নেক্সট দিন ইন্টিগ্রেশন নিয়ে পড়াশোনা করব। অলরেডি কিন্তু তোমাদেরকে একটা এইচডব্লিউ দেওয়া আছে, সেটা হলো ডিফারেন্সিয়েশনের উপর যে পিডিএফটা দিছিলাম ওই পিডিএফটা অবশ্যই শেষ করব। ওকে, আগের পরে মানে নেক্সট শুক্রবার আসার আগে ওই ডিফারেন্সিয়েশনের উপর ওই পিডিএফটা শেষ করব। এরপর আমরা ইন্টিগ্রেশন নিয়ে পড়াশোনা শুরু করব। ইন্টিগ্রেশন কিন্তু ডিফারেন্সিয়েশনের থেকে অনেক বেশি কঠিন, তোমরা যদি ওইটুকু না পড়ে আসো, শেষ করে আসো, তাহলে বুঝতে অবশ্যই অনেক বেশি অসুবিধা হবে। আর তোমরা যারা তোমরা এখন এখানে একটু বড় বড় ইয়ারাই আছো, তোমরা যারা একটু বড় তারা ওই এই পিডিএফটা শেষ করার পরে মানে ডিফারেন্সিয়েশনে এইটুকু শেষ করার পরে যে 11-12 এর যে বইটা আছে, মানে যারা 9-এ আছো তাদেরকে বলতেছি না, যারা SSC 21 বা যারা ক্লাস 10-এ পড়ো, তারা চাইলে ইন্টারের বই থেকে ওই ক্যালকুলাসের পার্ট শুরু করতে পারো, মানে জাস্ট প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? জাস্ট প্র্যাকটিস করার জন্য ইন্টারের বই থেকে দেখতে পারো। তবে যদি শিখতে চাও ইন্টারের বই থেকে তাহলে শেখাটা একেবারেই উচিত হবে না। শিখতে হলে তোমাদেরকে ওই যে পিডিএফটা দিছি বা তোমাদেরকে যে বইটার নাম বলছিলাম কুইক ক্যালকুলাস, ওই বই থেকেই পড়তে হবে। তো বইয়ের তো বিভিন্ন রকম আগামাথা আছে, কোথা থেকে শুরু করবা না করবা, তো ওই বইয়ের জাস্ট ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটাকে কেটে এনে তোমাদেরকে পিডিএফ হিসাবে দিয়ে দিস। ওই পিডিএফটাকে তোমরা শেষ করে ফেলবা আগের সপ্তাহের আগেই। তারপর তার সাথে আরেকটা এইচডব্লিউ দিয়ে দিলাম, কি দিলাম, যে আমরা সেকেন্ড চ্যাপ্টার শেষ করছি, এই সেকেন্ড চ্যাপ্টারের অনুশীলনীটা তোমরা প্র্যাকটিস করে শেষ করে ফেলবা, ঠিক আছে? এরপর যে প্রবলেম গুলোতে সমস্যা থাকবে, 100টা প্রবলেম আছে, বুঝতেই পারতেছো, কারো 50টা প্রবলেমে অসুবিধা থাকবে, কারো 100টা প্রবলেমে অসুবিধা থাকবে, কারো মনে করো 20টা প্রবলেমে অসুবিধা থাকবে, তোমরা যতগুলো প্রবলেমে অসুবিধা আছে তোমরা ওই বরাবর দিয়ে লিখে রাখবা, মেসেজ হিসেবে দিয়ে রাখবা গ্রুপে, আমি সেগুলো দেখে কতগুলো সলভ করানো যায় দেখা যাবে। ওকে, এটা এইচআর কি হবে বুঝাইতে পারছি আমি। আচ্ছা, তার সাথে তোমাদেরকে আরেকটা কাজ দিছিলাম, সেটা হলো ওই যে মানে থার্ড আর ফিফথ চ্যাপ্টার। এই থার্ড আর ফিফথ চ্যাপ্টার নিয়ে সম্পর্কে মানে আমি বোসনে নতুন আসছি, এর আগে আমি MSCC তে ক্লাস নিতাম, আর সেখানে আমার থার্ড আর ফিফথ চ্যাপ্টার এই দুটো চ্যাপ্টার পড়ানো শেষ। 1 নম্বর চ্যাপ্টারে আসলে পড়ানোর মতো কিছু নাই, তোমরা নিজে থেকে 1 নম্বর চ্যাপ্টারটা পড়ে নিও। আচ্ছা, থার্ড আর ফিফথ চ্যাপ্টারটা আমি পড়াইছি, এখন চাইলে এই থার্ড আর ফিফথ চ্যাপ্টারটা তোমরা যদি বলো আমি আলোচনা করতে পারি থার্ড আর ফিফথ চ্যাপ্টারটা। ওকে, তবে ব্যাপারটা হলো যে আমার এক একটা ক্লাস নিতে মনে করো 1 সপ্তাহ, ঠিক আছে? এই থার্ড আর ফিফথ চ্যাপ্টার ক্লাস নিতে আমার 4টা ক্লাস লাগবে, তো 4টা ক্লাস মানে বুঝতেছো যে মানে 4 সপ্তাহ
চার সপ্তাহ লাগবে। এর চেয়ে তোমরা যদি আগের ক্লাসগুলো রেকর্ডিং দেখে নাও তোমাদের সময় লাগবে মনে করো 2 ঘন্টা করে, ওকে 2 ঘন্টা করে সব মিলে হয়তো বা 10 ঘন্টা সময় লাগবে ধরে নিলাম, আর সব মিলে তোমাদের সময় লাগবে 10 ঘন্টা। আর আমি যদি এই 4টা ক্লাস নিতে চাই তাহলে আমার সময় ব্যয় হবে হলো মোটে মাটে 4 সপ্তাহ, তাই না? তার মানে বুঝতেছো যে একটা মানে সমস্যা হয়ে যাবে। ফিজিক্স অলিম্পিয়াড তো এসে গেছে তাই না, মানে এখন হলো আগস্ট মাস, এরপরে আর আছে এই বছরে আর 4 মাস আছে, তারপর পরবর্তী বছর তো শুরু থেকেই শুরু হয়ে যাবে। তো তোমাদেরকে এই ইয়াটার ইয়া দিয়ে দিচ্ছি, ভিডিওর লিংক দিয়ে দিছি ক্লাসরুমে, তোমরা এইগুলো একটু দেখে নিও। ওকে, কারো কি দেখে নিতে অসুবিধা হবে বা মানে যদি না বুঝো অবশ্যই ক্লাসে বলবা, ওকে? আর না কিছুই বলে না এরা, ঠিক আছে ভাইয়া? ব্যাপার হলো তোমরা যদি উন্নতি করতে চাও তাহলে তোমাদেরকে আসলে এরকমই গায়েগত রে খাটতে হবে, তোমাদেরকে 100+ কনসেপ্ট এটাও শেষ করতে হবে, প্লাস ডিফারেন্সিয়েশনের পিডিএফ শেষ করতে হবে, প্লাস এতিন এই ভিডিও দেখতে হবে, বেশ অনেক কাজ করতে হবে। তোমরা অবশ্যই করবা যদি তোমরা ভালো করতে চাও, আর যদি ভালো না করতে চাও মানে জাস্ট শিখতে আসছো মানে শিখে টিকে চলে যাবো, ওই ক্লাসটা অ্যাটেন্ড করলেই হবে। দিনে দিনে দেখবা যে দিন যাচ্ছে তারপর ক্লাসে আর কিছু পুষতেছে না, তখন আর ভালো লাগবে না ক্লাস। আচ্ছা, তো আজকের মতো এখানেই শেষ করি। কারো কি কোনো জানতে চাওয়া আছে যে ভাইয়া এটা কিভাবে করব, ওটা কিভাবে করব, বা ফিজিক্স অলিম্পিয়াডের প্রিপারেশন কিভাবে নিতে হয় বা কিভাবে শুরু করতে হয় এ সম্পর্কে? আচ্ছা, কারো কোনো জানতে চাওয়া নাই, তাহলে আমি ক্লাস শেষ করে ফেলবো। ভালো থাকবো, আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া।